অনেকে এখনো জয়েন করে নাই, সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যালো আশিক ভাইয়া, আছেন? জি আছি, বলেন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে ওই যে দুইবার রেজিস্ট্রেশন করেছিলাম তো এর আগের গ্রাফিক ডিজাইন ব্যাচেও, তো আমি আর ওই ব্যাচ কন্টিনিউ করছি না। তো গতকাল রাসিব ভাইয়ের সাথে কথা বলেছি, এই ব্যাচে আমি আমার বোনের আইডি দিয়ে পূজা সাহা ওর ইয়ে দিয়ে করেছিলাম, তো উনি বললো যে পরে এটা ঠিক করে দিবে আমাকে আমার আইডি দিয়েই লগ ইন করতে বা আপনার এখানে জয়েন করতে। তো আমি আমার কবরী রয় দিয়েই করেছি, নো প্রবলেম, এটাই জানবো। নো প্রবলেম, আপনি আমাদের দিয়েই করেন, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছেন। ভাইয়া কি অসুস্থ নাকি? না তো কনফার্ম শুনে মনে হচ্ছে একটু অসুস্থ। না, অসুস্থ না। আচ্ছা আপনাদের কি অবস্থা বলেন তো, ক্লাসটা শুরু করি। সবাই ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাই এমন কে কে আছেন? সফটওয়্যার এখন ইনস্টল করতে পারেন নাই বা জানেন না বুঝেন নাই এমন কে কে আছেন? আমি ইনস্টল করতে পারিনি। আচ্ছা, আপনার পিসি কনফিগারেশনটা কি বলেন? আমার সমস্যা হচ্ছে, পারতেছি না। এটা হচ্ছে আমার উইন্ডোজ 7 দেওয়া আছে। আরেকজনের কি সমস্যা? হ্যাঁ, আমি ডাউনলোড করতে পারছি কিন্তু মানে আপনি ইনস্টল করতে পারতেছি না। আপনাদের মেবি সিএস 6 এর একটা লিংক দিছিলাম, পেয়েছেন ওটা আপনারা? এক্সেপ্ট তো লিংক আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করি, যাদের কোর i3 4GB RAM, এটা হচ্ছে সর্বনিম্ন কনফিগারেশন, ঠিক আছে? আর ডেস্কটপও হয়, ডেস্কটপ 2GB RAM, সেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? তারা এখান থেকে CS6টা কীভাবে ইনস্টল করবেন পুরোপুরিটা দেওয়া আছে এবং লিঙ্কটাও নিচে দেওয়া আছে, ঠিক আছে? আমি আবারও বলি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালোভাবে প্রথমে, দেন নেট কানেকশন অফ রেখে তবে আপনি ইনস্টল দিবেন, ঠিক আছে? অনেকে কিন্তু নেট কানেকশন অফ রাখে না, পরে আমি শুনি নেট কানেকশন অফ রাখে না। ইনস্টল তো হবে, ইনস্টল করার পরে
ক্র্যাকটাও করে নেবেন, ঠিক আছে? ক্র্যাক ফাইলটাও এর ভিতরে দেওয়া আছে এবং সুন্দরভাবে বোঝানো আছে, ভিডিও দেখলে পুরোটা পারবেন, ঠিক আছে? ফটোশপটা ইনস্টল করে ফেলেন। আর কি আর কার কি প্রবলেম আছে? সফটওয়্যার ইনস্টল এখনো করতে পারেন নাই ভাই, সফটওয়্যার প্রবলেমটা সলভ করি দেন আমি ক্লাসটি স্টার্ট করি। ভাই ওই ফটোশপের লিংকটি কি আবার একটু দাও। কারোর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলে। জি ভাই আমার আছে। ভাই আমি ম্যাক থেকে করতে পারি নাই ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাই মেইল করছেন? মেইল করতে পারেন না এমন তো আছেন? জি ভাই দিছে হোমওয়ার্ক। মেইল করছেন আমি ভাই পিডিএফ আকারে দিতে। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, সৈয়দুল ইসলাম। জি ভাইয়া এটা আমি দিছিলাম, শাহিদুল ইসলাম। আসলে ভাই আপনি যে বলছিলেন যে এক্সেলে গিয়ে যে ওই পিকচারটা বা লোগোটা মুভ করা লাগবে, সেই অপশনটা আমি পাচ্ছিলাম না খুঁজে, তো তার জন্য আমি এভাবে দিছি একটু। সবাই পারলে ক্যামেরাটা অন করেন, যাদের পক্ষে পসিবল সবাই ক্যামেরাটা অন করেন প্লিজ। সুমন আহমেদ ভাই সবাইকে মাইক্রোফোনটা জি 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 রাখছে, বুঝতে পারছেন? সৈয়দুল ভাই আপনি মিনিমাম CS6 টা চালাবেন, এই স্যার আপনি যেটা খুশি 20 চালালে ইটস গুড, ইটস ভেরি গুড, 20 21 এগুলো অনেক ভালো। আচ্ছা এখানে প্রথমত আমি বলছিলাম যে একটা ওয়ার্ড দিতে এতগুলো না বেশি কষ্ট করছেন, সুন্দর হয়েছে এটা, তবু কাজটা সুন্দর হয়েছে। আজকে যেগুলো আপনারা হোমওয়ার্ক করছেন এগুলো কয়েকদিন পর আপনারা ডিজাইন করবেন। আমি ভাই ডিজাইন যেগুলো করছি ওগুলাই দিছি। হ্যাঁ আমাকে ফোন দিছিলেন, ফোন দিয়েছিল একদম, হোয়াটসঅ্যাপ ভেঙে গেছে। সুন্দর হয়েছে, সবার কাজই সুন্দর হয়েছে। নেক্সট আর কার কাজ দেখবো? হাই হাই এটা কি করছে? আমি ওয়ার্ডে দিতে বলছিলাম, সরাসরি লিখে দিতে বলি নাই, কে বলছে এটা? ভেরি ব্যাড আলামিন হাসান, এটা ব্যাকগ্রাউন্ড ছিল বুরহানউদ্দিন। এটা এত শর্ট একটা পেজ করে দিতে বলছিলাম, ফাঁকি দিছে, প্রচুর ফাঁকি দিছে। আচ্ছা যাই হোক আপনারা কি নিজে পড়ে দিছেন? আমি দেখব, দেখার দরকার নাই। আপনারা কি সবাই একবার করে পড়ছেন অন্তত অ্যাডোবটা কি, অ্যাডোব ফটোশপ কি? জি ভাই। আচ্ছা জি ভাই, জি ভাই, জি ভাই পড়ছেন? ওকে ওকে, জি স্যার পড়ছি। ঠিক আছে
তাহলে আমরা চলে যাই আজকে। জি বলেন। হ্যালো ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। জি ভাই, আমার ল্যাপটপ হচ্ছে কোরাইল 5 GB আর রোম হচ্ছে আমার 4 GB, তো সেক্ষেত্রে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার 2020 ভার্সনটা ডাউনলোড করছি, আর অ্যাডোবি ফটোশপ সিসি 2019 ডাউনলোড করছি। তো ভাই এগুলো কি দিয়ে আমি কাজ করতে পারবো? না আপনার এটা প্রবলেম হবে, মিনিমাম 8 GB না থাকলে আপনি 19-20 এগুলো না চালানোই ভালো। কত মধ্যে লাগাবো? 120 GB লাগালে পসিবল। 120 GB একটা SSD নিলেন আর একটা 8 GB RAM লাগালেন, যথেষ্ট। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আপনি মোটামুটি সবই চালাতে পারবেন মোটামুটি। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। যত বাজেট বাড়াবেন তত তো ভালো, এটা তো সবাই জানে। ঠিক আছে, আচ্ছা জি ভাই, আমরা ফটোশপ অন করি কেমন? তাহলে শুরু করে দেই আজকে, অনেক আকাঙ্ক্ষিত জিনিস এবং আমি সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কেমন? So let's start. আচ্ছা, ফটোশপ সম্পর্কে আপনারা যে যা পড়ছেন কেউ কি বলতে পারবেন একটু সহজে, বা দেখেও বলতে পারেন যদি আপনাদের কোনো জায়গায় লেখা নোটে থাকে, দেখেও আমাকে একটু বলতে পারবেন কেউ যে যতটুকু জানেন। আমার কথা কি শুনতেছেন সবাই? কেউ সহজে বলতে পারবেন না ফটোশপ আগে দেখছি কিন্তু কাজ করি নাই, এটা অন্তত বলেন। স্যার বলবো আমি? বলেন প্লিজ। স্যার অ্যাডোব ফটোশপ আমেরিকায় স্যার আছে হেড অফিস স্যার, আর অ্যাডোব ফটোশপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছবিকে, তারপরে মুভমেন্ট, তারপরে ওই ছবি ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ধরনের কাজ করতে পারি। প্লিজ নিউজ দেখতে স্পিকার মিউট করেন। আচ্ছা, এখন আমরা যখনই ডিজাইনার, আমরা সবচেয়ে বেশি আমাদের পরিচিত, আমাদের বন্ডিং হবে বেশি কালারের সাথে, আমাদের কালার সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, রং কি আপনাদের কালকের ক্লাসের, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক শুধু থাকবে কালারের উপরে, কালার সম্পর্কে যে যা জানেন একটা পেজ পুরোপুরি খাতায় লিখবেন, এটা আর আপনাদের ওয়ার্ডে না, এটা পুরোটা খাতায় লিখবেন, যেন মানে পড়তেছেন এবং লিখতেছেন, আমাকে দেখাতে পারবেন না। আপনারা আপনাদের জন্য, আপনাদের আপনারা সবাইকে একটা করে নোট খাতা বানান নাই? আমার কিন্তু ক্লাসে বসার সময় বানাইছি ভাই, বানাইছি। ভেরি গুড, আমার ক্লাসে বসার সময় আপনারা সবাই খাতা কলম দিয়ে বসবেন প্লিজ। যদি বলে যে আজকে ক্লাসে কিছুই করাবো না, তবুও আপনারা খাতা কলম দিয়ে বসবেন, এক লাইন হলেও আপনাদের নোট করতে হবে, মানে আমার দরকার নাই, এটা পুরোপুরি আপনাদের দরকার হবে। তো যেটা বললাম যে কালার সম্পর্কে আপনারা একটু নিজের একটু স্টাডি করবেন, মিনিমাম এক পেজ, এক পেজ হোক যতটুকুই হোক আপনাদের প্রথম, আমি চাই নোটপ্যাডে এখন যেটা বলবো সেটা তো লিখবেনই, তবে একটা পেজ প্রয়োজনে ফাঁকা রাখেন, একটা থেকে দুইটা পেজ ফাঁকা, এক পেজ ফাঁকা রাখেন, ওই এক পেজে শুধু কালার লিখবেন, কালার, কালার কি, ঠিক আছে, কালার বা রং। ঠিক আছে, এখানে রং কি হতে পারে, রং হতে পারে আপনার, রং হলো মানুষের দর্শন সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম, তাই না? কালার নিয়ে তো আরো অনেক কিছু আছে, তাই না? কালার নিয়ে কিন্তু অনেক রকম, মানে কালারটা কিভাবে আমাদের চোখে আসে, মানে কালার তো আসলে বলে কিছু নাই চোখে এসে, মানে এইটা নিয়ে আরো অনেক কিছু আছে, এগুলো জাস্ট একটু ডিটেলসে পড়বেন, যে যত ডিটেলসে পড়বেন তার জানার পরিধিটা তত ভালো থাকবে, এই আর কি। এটা নিয়ে আর তেমন কিছু আমার বলার নাই। আর
আলোর বর্ণালী থেকে উৎপত্তি লাভ করে বিভিন্ন কারণে মানুষের কাছে রঙের পার্থক্য থাকে। সাধারণত বলা হয়ে থাকে মৌলিক রং তিনটি, লাল, সবুজ, নীল, তাই তো? তো এইগুলো একটু পড়বেন, তবে এর মাঝে কিছু পার্থক্য আছে, কারণ কোনো কিছু মানে কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে মৌলিক রং হিসাবে লাল, হলুদ ও নীল রঙকে ব্যবহার করা হয়ে থাকে। অন্তত এইটুকু একটু জাস্ট স্টাডি করবেন, কেমন? তাহলে পরে আরও আমাদের, কারণ আপনাদেরকে ওই প্রিভিয়াস ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওয়েব মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, কারো কি মাথায় মনে আছে? তো ওইখানে কালার নিয়ে পাইছেন না কিছু? যখনই প্রিন্ট মিডিয়া লিখে সার্চ দিয়েছেন তখন সিএমওয়াই কে নামে কিছু পাইছেন? কেউ পাইছেন? এমন কেউ আছেন? হাত তুলবেন। জি ভাইয়া পাইছি। আচ্ছা ভাইয়া, জিনিসটা আসলে বুঝতে পারি না, আজকে ক্লাসে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আজকে ক্লাসে আমি আরজিবি আর হচ্ছে সিওয়াইএম কে, জি জি সিএমওয়াই কে। আচ্ছা ভাইয়া, যাক আপনারা দেখছেন সিএমওয়াই কে। জি 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 বলেন ভাইয়া একটু। ইয়া স্পট কালার ডোটন জিনিসটা কি আসলে? বুঝি নাই। স্পট কালার, স্পট কালার, স্পট কালার ডোটন। আচ্ছা ওইটা পরে পাবেন, ওইটা পরে পাবেন, ওইটা পরে পাবেন, ওটা দুই তিনটা ক্লাস পরে পাবেন, ঠিক আছে? ওটা নিয়ে আমি আলোচনা করবো সামনে। আচ্ছা তাহলে সামনের দিকে আগাই, সিএমওয়াই কে আর জিবি এগুলো সহজ হয়ে যাবে। দেখবেন যে কালকে যেগুলো করছেন এটা আজকের ক্লাসে কিছু পাচ্ছেন, দুইটা ক্লাস পরে পাচ্ছেন, পাঁচটা ক্লাস পরে পাচ্ছেন, আরও পরে পাবেন, ঠিক আছে? আপনাদের সহজ করার জন্যই আপনাদের এই হোমওয়ার্কগুলো দেওয়া। আচ্ছা ফটোশপ আমি ওপেন করলাম, আপনারা ফটোশপ ওপেন করার পরেই এই টাইপের একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো এখান থেকেই আমরা পরিচিত হয়ে নেই একটু, মানে ফটোশপের যেই অপশনগুলো আছে অপশনগুলোকে একটু বলি। আর ফটোশপের অপশনগুলো বলার আগে আমি আগে বলে দিই ফটোশপটা কি, আপনারা যদিও জানেন তারপরেও বলি। ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স, ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। দেন ফটোশপ শুধুমাত্র ইমেজ এডিটিং সফটওয়্যার, সফটওয়্যারের দিক থেকে ফটোশপ ইমেজ এডিটিং সফটওয়্যার। সবাই ক্লিয়ার আমার কথা? লিখে রাখতে পারেন, যদি কারোর কাছে ইনফরমেশনগুলো না থাকে লিখে রাখতে পারেন। এই সফটওয়্যারের মতো অন্য কোনো সফটওয়্যার নাই যে সফটওয়্যারের মাধ্যমে এত সহজে ইমেজ এডিটিং করা পসিবল। ক্লিয়ার সবাই? আমি আবারও বলি, ফটোশপ রাস্টার গ্রাফিক্স, ফটোশপ সফটওয়্যারের দিক থেকে, সফটওয়্যারের দিক থেকে এটা মূলত ইমেজ এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মতো অন্য কোনো সফটওয়্যার দ্বারা এত সহজে ইমেজ এডিটিং করা পসিবল না। এখন রাস্টার গ্রাফিক্সটা কি? রাস্টার গ্রাফিক্সটা মূলত আপনারা যখন কোনো ছবি তুলেন, সেটা DSLR ক্যামেরা বলেন, ডিজিটাল ক্যামেরা বলেন, আপনাদের স্মার্টফোনে বলেন বা ওয়েব ক্যামে বলেন, ছবি তোলার পরে কখনো এমন হয়েছে জুম করতে করতে একবারে শেষ বিন্দু পর্যন্ত গেছেন? এমন কেউ আছেন? কেউ নাই? জি ভাইয়া। আচ্ছা আছেন। জি ভাইয়া আছেন। তো শেষে গিয়ে কি দেখেন? ফাটে যায় ছবির রেজোলিউশন, নষ্ট হয়ে যায় পিক্সেল, ছবির রেজোলিউশন নষ্ট হয়ে যায়। জি এটাই হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, যেটা পিক্সেল নিয়ে কাজ করে, ছোট ছোট বিন্দু নিয়ে কাজ করে। এবং এই প্রতিটা মানে একটা ছবি অনেকগুলো ছোট ছোট বিন্দু দ্বারা গঠিত, এবং ওই প্রতিটা এক একটা বিন্দুকে এক একটা পিক্সেল বলে। ক্লিয়ার সবাই? ওকে, ফটোশপে এবং ইলাস্ট্রেটর, আমরা কেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটাতে আমরা যাব কেন? ফটোশপ প্রথমে বলে দিলাম, এটা মূলত ইমেজ এডিটিং নিয়ে কাজ করে, ঠিক আছে? ইমেজ এডিটিং নিয়ে কাজ করে। আর ইলাস্ট্রেটর মূলত প্রিন্ট রিলেটেড কাজ করে, ঠিক আছে? জি, স্পিকারটা মিউট করতে সবাই। আর যেটা বললাম রাস্টার গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স মানে আপনার পিক্সেল নিয়ে কাজ করে। রেজুলেশন আমরা বলি না যে এই আমার ছবির যেন রেজুলেশনটা ভালো হয়, বা এইটার তো রেজুলেশন ভালো নাই, এটা তো মানে নষ্ট হয়ে গেছে, এরকমভাবে বলি না। যেমন আমি এখন ওয়েব ক্যামে আসি, আমার এই ক্যামেরার কিন্তু রেজুলেশনটা ভালো নাই, আমি লাইট দিয়ে রাখছি হোয়াইট কিন্তু হয়ে গেছে ইয়েলো, আমি নিজেই দেখতে পাচ্ছি আমার হাতগুলো ইয়েলো হয়ে গেছে, এটা রেজুলেশন ভালো নয়, এটা কোয়ালিটি ভালো না। এটা তো আমরা বুঝি, হয় না এমন অন্ধকারে ছবি তুললে রেজুলেশন ভালো হয় না? এটা তো আমরা বুঝি, তাই না? তো রেজুলেশনটা কি? আমাদের যে পিক্সেল, এই পিক্সেলের মানে প্রতিটা বিন্দুকে আমি একটা করে পিক্সেল বলছি,
কিন্তু এই পিক্সেলের যে একটা সারি ভাই আপনার মাইকটা অফ হয়ে গেছে ও সরি 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 আমার এখানে স্পেসে ক্লিক হয়ে গেছে তো আমি আবারো বলি আমাদের যে ইমেজের প্রতিটা ছোট ছোট বিন্দু প্রতিটা বিন্দুকে আমি কি বলছি আমি বলছি যে পিক্সেল আমি বলছি পিক্সেল কিন্তু এই পিক্সেলের যে সারি পিক্সেলের যে কলাম পিক্সেলের যে রো এই প্রতিটা কলাম এবং রোর গুচ্ছকে রেজোলিউশন বলে ঠিক আছে আমি আবারও বলবো কি আমি আবারও বলি বলেন ভাইয়া প্রতিটা একটা ইমেজের মধ্যে খুব সহজভাবে ভাবেন আমি আরেকটু সহজভাবে দেখানোর চেষ্টা করি সাপোজ আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি সাপোজ এখানে আমি একটা ইমেজ নিলাম এই একটা ইমেজ নিলাম এখন এই ইমেজটা যখন আমি জুম করছি এই যে জুম করছি দেখেন জুম করতে করতে শুধু বিন্দু পাচ্ছি না একটা পর্যায়ে এই যে এগুলো একটা একটা বিন্দু না এই যে এটা একটা বিন্দু না এটা একটা বিন্দু না এটাকে ধরতে পারছেন সবাই আমার মনিটরে জি ভাই জি এই যে প্রতিটা বিন্দু এই যে দেখেন প্রতিটা ছোট ছোট বিন্দু দ্বারা একটা ইমেজ গঠিত দেখছেন এই যে চোখের মধ্যে যদি যাই এখানেও দেখবো যে এই যে দেখেন ছোট ছোট ঘর দেখছেন ছোট ছোট ঘর না এই যে প্রতিটা বিন্দু এই প্রতিটা বিন্দুকে এক একটা পিক্সেল বলে আবার সেম ভাবে এই পিক্সেলের এই যে দেখেন এই যে পিক্সেল সাপোজ আমি এইটুকের মধ্যে নিচ্ছি সাপোজ আমি এইটুকের মধ্যে এই যে এইটা একটা কলাম পিক্সেলের কলাম এইটা একটা পিক্সেলের রো এই যে প্রতিটা কলাম এবং রোর গুচ্ছকে আমরা রেজুলেশন বলছি ঠিক আছে ক্লিয়ার কি সবাই আমার কথা কি ধরতে পারছেন জি বলেন ওখানে একটি ঘর একটা পিক্সেল না জি জি প্রতিটা এক একটা বিন্দুকে পিক্সেল বলে এবং এই বিন্দুর সমষ্টি দ্বারাই একটা ইমেজ যে কোনো ইমেজ আপনাকে যে আমি দেখতে পাচ্ছি না আপনি অনেকগুলো পিক্সেলে হ্যাঁ গঠিত এই তো বুঝতে পারছেন আর সবচেয়ে ভালো হয় আপনারা একটু আরেকটু স্টাডি করবেন ঠিক আছে পিক্সেল রেজুলেশন যদি কালকে বলতাম তাহলে হয়তো বা অনেকের কাছে মনে হতো যে কালকে আমার তো ম্যাথ ক্লাস আমি ক্লাসে যাব না এই জন্য আমি একটু বুঝাই দিলাম এখন আপনারা একটু স্টাডি করবেন হালকা একটু স্টাডি করবেন কেমন ওকে দেন আমাদের ফটোশপ আমি বললাম যে আমরা ফটোশপটা পাবো এইভাবে এখানে কি কি আছে একটু দেখি ফটোশপ এখানে মানে আমরা যে একটা ইন্টারফেস পাচ্ছি এখানে এটা চার ভাগে ভাগ করা প্রথমে উপরে যে অংশটা দেওয়া আছে উপরে যে অংশটা দেওয়া আছে আমি এখান থেকে আবারও দেখাই এই নিলাম এই আচ্ছা হতে পারে এইটুকু তো এখানে যে অংশটা আছে আপনারা যারা ইনস্টল দিচ্ছেন তারা দেখতে পারবেন যে উপরে যে অংশটা আছে এটাকে আমি বলবো মেনু বার ঠিক আছে এটাকে আমি বলবো মেনু বার এরপরে যে অংশটা আছে এটাকে আমি বলবো অপশন বার এরপরে যে অংশটা আছে এটাকে বলবো আমি টুলস বার তারপরে অংশটাকে হ্যাঁ এরপরে অংশটাকে আমি বলবো ফ্লোটিং প্লেট সবাই কি ক্লিয়ার বুঝিনি ভাইয়া কি বললেন ফ্লোটিং প্লেট আমি আবারও বলি এই যে দেখেন এখানে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ডি ভিউ উইন্ডো হেল্প এই অপশনগুলো দেওয়া আছে না জি জি এটাকে বলছি আমি মেনু বার এখান থেকে আপনি বিভিন্ন টাইপের মেনু পাবেন সেভ করার অপশন পাবেন বিভিন্ন এডিট করার অপশন পাবেন সিলেকশনের জন্য কাজ করার এখানে অপশন পাবেন ঠিক আছে এটাকে আমরা বলছি মেনু বার দেন আমরা পাচ্ছি অপশন বার অপশন বারের কাজটা কি প্রতিটা টুলসের সাথে আমাদের বিভিন্ন অপশন আসে ঠিক আছে সিলেকশন টুলসের সাথে একরকম অপশন আসে আমাদের রেকট্যাঙ্গেল টুলসের সাথে একরকম অপশন আসে পেন টুলের সাথে একরকম অপশন আসে তো ওই অপশনটা আমরা এই মেনু বারের নিচে পাবো এটা হচ্ছে অপশন বার ঠিক আছে এই যে এই অংশটাকে আমরা অপশন বার বলছি সবাই ক্লিয়ার সবাই খাতা কলমে আঁকিয়ে রাখতে পারেন ঠিক আছে দেন আমরা পাচ্ছি টুলস বার এরপরে পাচ্ছি আমরা ফ্লোটিং প্লেট সবাই ক্লিয়ার জি ভাইয়া ফ্লোটিং প্লেট
প্রয়োজনে বাংলায় লিখে রাখেন জি জি ফ্লোটিং প্লেট ভাসমান প্লেট ক্লিয়ার সুমন একটা সুমন আহমেদ জি ভাই ক্লিয়ার আচ্ছা ফ্লোটিং প্লেট জি ভাই ক্লিয়ার অনেকে দেখবেন যে নাই দেখবেন যে হাই হাই আমার তো আছে ভাইয়া ভাইয়ার তো আছে কিন্তু আমার নাই যদি না থাকে এটা কেন কি কাজে লাগে এখানে বিভিন্ন অপশন দরকার হয় যেমন অনেক সময় লেয়ার দরকার হতে পারে অনেক সময় চ্যানেল দরকার হতে পারে পাঁচ দরকার হতে পারে আরো বেশি কিছু দরকার হতে পারে তো যদি না থাকে তাহলে এই উইন্ডো এই ফ্লোটিং প্লেটটা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবে এই যে উইন্ডো থেকে আপনার যখন যেটা দরকার তখন সেটা নিয়ে আসতে পারবে আবার অনেকের এমন হতে পারে টুলস বারটা এখানে ক্লিক লাগছে বা আপনার কোনো কাজে মানে এটা কেটে গেছে এই যে নেই হয়ে গেছে উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন উইন্ডো থেকে টুলস এই যে দেখছেন চলে আসছে প্রতিটা জিনিসই যদি চলে যায় উইন্ডো থেকে পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো জিনিস আপনার যখনই প্রয়োজন হবে আপনি উইন্ডো থেকে পেয়ে যাবেন এইটুকু কি সবাই ক্লিয়ার জি ভাইয়া ওকে জি ভাইয়া দেন আমরা যদি আমরা ফটোশপে মূলত যেটার উপরে কাজ করি আমরা যেটার উপরে কাজ করি সেটাকে ক্যানভাস বলে ঠিক আছে ক্যানভাস অথবা আর্টবোর্ড তবে ফটোশপ মূলত ক্যানভাস নামেই চিনে ঠিক আছে ক্লিয়ার কি সবাই লিখে রাখতে পারেন প্রতিটা কথা নোট করে রাখেন আপনার যদি কখনো কোনো সময় গ্রাফিক্স ডিজাইনার জবের জন্য ইন্টারভিউ যান এই কোশ্চেনগুলো আসবে ঠিক আছে এই কোশ্চেনগুলো আসবে জি বলেন বলেন ওকে আচ্ছা নেটে কি বাফার দিচ্ছে আমার কথা কি মাঝে মধ্যে ভেদে ভেদে যাচ্ছে এমন ওকে নেটের প্রবলেম হলে বলবেন ঠিক আছে প্রয়োজনে টেক্সট করবেন নো প্রবলেম আচ্ছা এটাকে ক্যানভাস বলে না ক্যানভাস জি 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 ক্যানভাস ওকে দেন আমরা নতুন একটা ক্যানভাস যদি নিতে চাই বা আর্টবোর্ড যদি একটা নিতে চাই তাহলে ফাইল থেকে নিউ এই যে ফাইল ফাইল থেকে নিউ অথবা এই শর্টকাট কি দেখেন সাইডে দেওয়া আছে কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস এম দিলেও এই যে একটা অপশন পেয়ে যাবেন এইটা হচ্ছে যাদের আপগ্রেড ভার্সন তাদের আর হতাশ হওয়ার দরকার নাই যাদের সিএস সিক্স তারা একজন প্রিপারেশন নেন আমি কিছুক্ষণ পরে বলবো যে স্ক্রিনটা শেয়ার দিতে স্পিকারটা প্লিজ মিউট করেন সবাই সবাইকে রিকোয়েস্ট করছি আমি সবাই স্পিকারটা মিউট রাখেন অনেক রকম সাউন্ড আসে যখন কোশ্চিন করবেন তখন আমি সময় দেবো সুযোগ দেবো ঠিক আছে আর প্রবলেম হলে বলবেন পুরোজনে লিখে রাখেন প্লিজ লিখে রাখেন আমি আপনাদের প্রবলেম একজনের প্রবলেম রেখেও আমি লিভ নিব না আচ্ছা যেটা বলছিলাম আপনাদের মধ্যে থেকে মানে বিশেষ করে প্রথম ক্লাসেই মানে এই আপনার ডকুমেন্ট সেট আপের সময় একটু ভিন্ন আরও সহজ সিএস সিক্সে কিন্তু আমি দেখাই দেবো একজন স্ক্রিন শেয়ার করবেন ঠিক আছে সিএস সিক্স বা সিসি ১৭ তারা একজন স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিতে পারবো ওকে তো আমি আবারও বলি এখান থেকে কন্ট্রোল প্লাস এন নিলাম তাহলে আমার নিউ ডকুমেন্ট চলে আসছে অপশন এই যে নিউ ডকুমেন্ট সেট আপের অপশন চলে আসছে তো এখান থেকে আমি বিভিন্ন ফটোর মাপ পাচ্ছি প্রিন্ট রিলেটেড কাজ করার জন্য এখানে লেটার পেজ লিগেল পেজ এ ফোর পেজ বি থ্রি বি ফাইভ এ সিক্স বিভিন্ন টাইপের মাপ পাচ্ছি এর পাশাপাশি এখানে আর্ট এবং ইলাস্ট্রেশন এইগুলোর মাপ পাচ্ছি ওয়েবের জন্য যদি কখনো ডিজাইন করতে চাই তাহলে ওয়েব রিলেটেড আমি বিভিন্ন মাপ পাচ্ছি যদি কখনো আমি মোবাইলের ওয়ালপেপার নিয়ে কাজ করতে চাই আইফোন এক্স দেন আইফোন এইট সিক্স সেভেন আইপ্যাড প্রো এছাড়াও আরও বিভিন্ন আসে বিভিন্ন দেখেন অ্যাপেল ওয়াচ অ্যাপেল মিনি এগুলো নিয়ে কাজ করতে চাইলে এখানে বিভিন্ন ডিফল্টভাবে মাপ পেয়ে যাচ্ছেন আপনি যদি ফিল্ম এবং ভিডিও নিয়ে কাজ করতে চান কারণ অনেক সময় হতে পারে যে আপনি এখানে সাপোজ এই যে ফোর কে দেওয়া আছে ফোর কে টোয়েন্টি ওয়ান সিক্সটি দেওয়া আছে ফোর কে টোয়েন্টি ওয়ান সিক্সটি এভাবে বিভিন্ন মাপ দেওয়া আছে এখন এগুলো কখন লাগবে কারণ ডিজাইনার তো সব জায়গায় সরি মানে আপনারা যদি কখনো কোনো কেউ যদি ভিডিও করে সাপোজ আপনার কি বলে এখন ইউটিউবার হচ্ছে না নিত্যদিন কিন্তু নতুন নতুন চ্যানেল হচ্ছে এবং হিউজ পরিমাণে কালকে আমি একটা পরিসংখ্যান দেখলাম এটা মেবি এটা ১৬ সাল ১৯ সালের লাস্ট ১৯ সালের আপডেট আমি দেখছি তো এখন কিন্তু মানুষ সবচেয়ে বেশি মানে ভিডিও দেখতেছে ইউটিউবে দেন ফেসবুক ইউটিউব মানে আমি এটা ১৯ সালের রিপোর্ট বলছি ইউটিউবে এক নম্বর ইউটিউবে আছে ৯৬% আর ফেসবুকে আছে ৯৫%
মানে 1% এদিক ওদিক ঠিক আছে ফেসবুকে তো ইউজার বেশি আমি মনে হয় তারপরেও ইউটিউবে ভিউজ পরিমাণে সময় দিচ্ছে আর তারপরে আছে মেসেঞ্জার তো এইভাবে অনেকগুলো দেখলাম আমি মিলিয়ন্স অফ মিলিয়ন্স ইউজার তো যারা ইউটিউব চ্যানেলে করছে তাদেরও তো ডিজাইনার দরকার কেন এখানে তো ভিডিও নাই হ্যাঁ ভিডিও নাই ঠিক কিন্তু তাদের মনে করেন যে আপনার থাম্বনেল প্রয়োজন না ইউজ পরিমাণে থাম্বনেল প্রয়োজন আর এগুলো তো সব ডিজাইনারদের করতে হবে তাই না তো এই জন্য আর কি প্রয়োজন হয় তো যাই হোক এটা এইগুলো নিয়ে আমরা পরে আরও ডিটেলসে যাব এখন এত না বলি এত বললে আবার অনেকের মাথার উপরে চলে যাবে আমরা একটা সরাসরি একটা সেটআপে চলে যাই সাপোজ আমরা প্রিন্ট রিলেটেড কাজে যাচ্ছি প্রিন্ট রিলেটেড কাজে আমি এখান থেকে একটা এ ফোর পেপার নিলাম এ ফোর বা লেটার পেজ নিই এ ফোর বা লেটার খুবই সামান্য পার্থক্য থাকে আপনারা যেই এ ফোর পেপারের সাথে সবাই রিলেটেড লেটার পেজও হয়তো বা দেখছেন কিন্তু একটু বুঝেন নাই মানে একটু হয়তো বা মানে সামান্য পার্থক্য থাকে লেটার পেজটা একটু চওড়াটা একটু বেশি থাকে একটু হাইটটা একটু কম থাকে দ্যাটস ইট ঠিক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে পাবেন আবার নাও পেতে পারেন তো আমি এ ফোর পেপার নেই যে পেপারের সাথে আমরা মোটামুটি সবার সবাই রিলেটেড আছি সবাই যেটা চিনি সেটাকে নিয়ে আমি বর্ণনাটা দিই আমি যখন এ ফোর পেপার নিলাম এখানে দেখেন ওয়াইড এবং হাইট চলে আসছে ওয়াইড এবং হাইট চলে আসছে 210/297 তো এইটাকে আমরা ফটোশপের ইউনিটে দেওয়া আছে মিলিমিটার এখানে 210/297 297 জি তো আমি যদি মিলিমিটারে ক্লিক করি এখানে আমি দেখতে পাচ্ছি ফটোশপের ইউনিট ফটোশপের এখানে 6টা ইউনিট আমরা আপগ্রেড ভার্সনে পাচ্ছি 6টা ইউনিট আর ব্যাকগ্রেড ভার্সনে পাবো 7টা ইউনিট ঠিক আছে ব্যাকগ্রেড ভার্সনে 1টা ইউনিট বেশি দেওয়া আছে যদি কারো CS6 থাকে তারা দেখতে পারে তো আসলে ইউনিটটা কি এখানে 210/297 আছে এখানে যদি আমি ইঞ্চিতে দেই তাহলে দেখেন 8.26 আর হাইট হয়ে গেছে 11.6 তো ব্যাপারটা এমন যে আপনাদের মধ্যে একজনের হাইট আছে 5'7" সাপোজ 5'7" এটা আমি কিসে বললাম মানে কোন স্কেলে বলছি কোন ইউনিটে বলছি কি বলতে পারবেন ফিটে ফিটে বলছি বা ইঞ্চিতে বলছি ফুট এবং ইঞ্চিতে ফিট ইঞ্চি দুটাই হ্যাঁ ফিট এবং ইঞ্চিতে বলছি আমি এখন আমি যদি বলি এই 5'7"কেই সাপোজ আমি বললাম যে আমি 197 সেন্টিমিটার তাহলে কি আমি বড় হয়ে যাব না ছোট হয়ে যাব একই থাকব একই থাকব আমার এককটা চেঞ্জ হয়ে গেছে জাস্ট আমার ইউনিটটা চেঞ্জ হয়ে গেছে সেম এখানেও সেম অনেকেই বুঝতে ভুল করে আমি প্রথম দিনে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিলাম সাপোজ আমাদের আমার কাছে একটা পেইন আছে সাপোজ আচ্ছা ভালো পেন নাই আপাতত ভালো পেন দূরে আছে এই পেনটা সাপোজ 1, 2, 3, 4 সাপোজ 4 ইঞ্চি ঠিক আছে এখন এটাকেই যদি আমি 4 ইঞ্চি না বলে আমি যদি বলি এটাকে 10 সেন্টিমিটার তাহলে আমার কলমটা কিন্তু ছোট হবে না বড় হবে না ক্লিয়ার সবাই আবার এটাকেই যদি আমি পিক্সেলে বলি যে সাপোজ এটা এটা 300 পিক্সেল তাহলে কি এটা এমনই থাকবে ক্লিয়ার কি সবাই ওকে ভাইয়া এখন ইউনিটটা জাস্ট আমার বোঝার জন্য এবং কোন ইউনিটটা কোথায় লাগে কেন ইউনিট এতগুলো দিচ্ছে বিষয় সেটা আমরা দেখি এখানে ইঞ্চ এখানে কি কি আছে পিক্সেল ইঞ্চ সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস এবং পিকাস আর যাদের ব্যাকগ্রেড ভার্সন তাদের একটা ইউনিট বেশি দেওয়া আছে সেটা হচ্ছে কলামস ঠিক আছে কলামসটা আমরা ব্যাক আপডেটে পাচ্ছি না কারণ আসলে প্রয়োজন হয় না ঠিক আছে তো এখন পিক্সেল মূলত পিক্সেলটা আমাদের লাগবে ওয়েব রিলেটেড কাজের জন্য ওয়েব রিলেটেড কাজ কি যেমন আমার সোশ্যাল মিডিয়া ব্যানার হতে পারে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেয় না যে এখনই আমার ইস্যুটা কিনেন হট অফার ব্ল্যাক ফ্রাইডে অফার আরও বিভিন্ন অফার থাকে না এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার দেন আমার হতে পারে ফেসবুক কাভার ফেসবুক কাভার এটা একটা ওয়েব রিলেটেড কাজ ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব থাম্বনেল ওয়েব রিলেটেড যত কাজ আছে সব কিছুর একক হচ্ছে পিক্সেল ক্লিয়ার কি সবাই সব কিছুর একক পিক্সেল একক বলতে একক না আসলে মানে সব কিছু মাপই করা হয় পিক্সেলের দ্বারা ঠিক আছে ডাইমেনশনটা করা হয় পিক্সেল দ্বারা আর
ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার এগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য। সবাইকে আমি আবারও কনফার্ম করছি, আই রিপিট দিস, যদি আপনি ওয়েব রিলেটেড কাজ করেন তাহলে পিক্সেল, আর যখনই আপনি প্রিন্ট রিলেটেড কাজ করবেন তখনই ইঞ্চি সেন্টিমিটার এবং মিলিমিটার। ক্লিয়ার কি সবাই? জি স্যার। ওকে, দেন এখানে দেওয়া আছে ওয়াইড এবং হাইট। একটা কথা মনে রাখবেন, আজকে থেকে আপনাদের যদি কারোর সাথে কখনো কথা হয়, কেউ যদি আপনাকে বলে যে 6x7, 5x2 এরকম যে কোনো মাপ যদি বলে, আপনি অলওয়েজ ডিজাইনারদের ভাষায় হয় প্রথমে থাকবে ওয়াইড, দেন থাকবে হাইট। ক্লিয়ার সবাই? সাপোজ আমি এখানে বলছি যে আমার 11x17, তার মানে কি 11টা হচ্ছে আমার ওয়াইড এবং 17 হচ্ছে আমার হাইট, মাপ যেমনই হোক, ঠিক আছে, অলওয়েজ ওয়াইড গুণন হাইট এটা থাকে। সবাই ক্লিয়ার? দেন আমি বললাম রেজুলেশন, আপনাদের কিছুক্ষণ আগে আমি রেজুলেশনের কথা বলছি, রেজুলেশন এখানে দেওয়া আছে 300। যখন আপনারা কোনো প্রিন্ট রিলেটেড কাজ করবেন তখন রেজুলেশন 300 দিবেন, ঠিক আছে, রেজুলেশন তখন 300 দিবেন। আর যদি ওয়েব রিলেটেড কাজ করেন তাহলে আপনি 72 দিতে পারেন। কেন 72 দিতে বলছি, কারণ আপনারা হয়তো বা জানেন না, ফেসবুকে আপনারা যে কোনো পোস্টই দেন, যেই ক্যামেরা থেকেই পোস্ট দেন, ওটা কনভার্ট হয়ে যায়, জানেন? জি স্যার, কনভার্ট হয়ে, ওটা কনভার্ট হয়ে 72 রেজুলেশনে চলে আসে। এই যে দেখেন আপনাদের গ্রুপে কে যেন কাজ একটা পোস্ট করছে, এই যে শামিম ভাই কাজ পোস্ট করছে, শামিম কাজ পোস্ট করছে, তো উনি যখন এই কাজটা করছে নিশ্চয়ই কিন্তু 300 দিয়ে কাজ, মানে 300 দিয়ে কাজ করছে মেবি। তো আমি এটা যদি ডাউনলোড করি, এটা ডাউনলোড করলাম, দেন আচ্ছা এটাকে কেটে দেই, এটাকে এখানে নিয়ে আসলাম, এই যে দেখেন অটোমেটিক রেজুলেশন 72 হয়ে গেছে, দেখছেন? শুধু এটাই না, আমি আরও যত দেখব ফেসবুকে আপলোড করা যত ডকুমেন্ট আছে, যত ইমেজ দেওয়া আছে, সব 72 মানে 72 রেজুলেশন, এই জন্যই কিন্তু এটা তো হালকা, ঠিক আছে। তো আপনি পরে কেমন হবে সেটা আগেও দেখতে পারেন, আবার চাইলে আপনি 300 দিয়ে করতে পারেন, পরে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপারটা সেমই থাকবে। ওকে দেন, তাহলে ভাই, তাহলে ওয়েব রিলেটেড কাজে আপনার পিক্সেল বাদ 72 থাকে? জি 72, আর প্রিন্ট রিলেটেড কাজে এখানে থাকবে 300, ঠিক আছে ভাই? ক্লিয়ার কি সবাই? জি ভাই। ওকে দেন এখানে আছে কালার মোড। কালার মোড আমরা ফটোশপে পাচ্ছি 5টা, বিট ম্যাপ পাচ্ছি, গ্রে স্কেল পাচ্ছি, আর জিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, এই যে আপনাদের পরিচিত দুইটা চলে আসছে, দেখছেন আর জিবি এবং সিএমওয়াইকে পাইছেন সবাই? এই দুটো পাইছেন কালকে যারা হোমওয়ার্ক করছেন? ওকে, এখানে মূলত আর জিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, আর জিবি রেড গ্রিন ব্লু, এটা আমরা যখন ওয়েব রিলেটেড কাজ করব তখন আমরা আর জিবি নিয়ে কাজ করব, আর যখন আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব তখন আমরা সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক। এখানে ব্ল্যাককে কে দ্বারা বলা হচ্ছে, কে দ্বারা আসলে অনেকে স্পেসিফিক বর্ণনা দিতে পারে না, কে দ্বারা আসলে ব্ল্যাকটা কীভাবে বোঝায়, কে দ্বারা আসলে এটাকে কি ব্ল্যাক বলে, কি ব্ল্যাক, ঠিক আছে, কি ব্ল্যাকটা কি, আকরামের মুখ কপাল তো ভাঁজ হয়ে গেছে, কি ব্ল্যাকটা কি আসলে, কি ব্ল্যাকটা হচ্ছে প্রিন্টে অনেক সময় এমন দেখেন না, ব্ল্যাক কোনো প্রোডাক্ট হাতে নিলে হাতে কালি হয়ে যায়, এমন কখনো দেখছেন? একটা বিজনেস কার্ড হাতে নিচ্ছেন, হাতে কালি হয়ে যাচ্ছে, একটা কাপড় থেকে রং উঠে আসতেছে, প্রিন্ট করছে একটা টি শার্ট, হাতে লাগলে রং উঠে আসছে, হয় না এমন? এটা হয় জন্য, এটা যদি প্রিন্ট করে এবং সেখানে যদি একমাত্র ব্ল্যাক কালারটা খুবই সেন্সিটিভ কালার, যেখানে আপনার যদি কোড ইউজ না করেন, নির্দিষ্ট কিছু কোড অ্যাপ্লাই না করলে তখন ডিজাইনটা থেকে কালি উঠে আসে, ঠিক আছে, এই জন্য এটাকে কি ব্ল্যাক বলা হচ্ছে, ঠিক আছে। আর একটু ভালোভাবে দেখাই, আপনাদের মনে হতে পারে যে ভাইয়া কি মন গড়া কথা বলতেছে, আমি একটু প্রমাণ দিয়ে বলি, আর জিবি লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এখানে চলে আসছে,
আরজিবি দেখছেন রেড গ্রিন ব্লু সিএমওয়াই কে সায়ান সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক দেখছেন ক্লিয়ার কি সবাই জি স্যার তো এইগুলো একটু দেখবেন ঠিক আছে এই যে কালার বলছি কালার নিয়ে একটা হোমওয়ার্ক আপনারা করবেন তো এখানে আরো কিছু পেজ তবে সিএমওয়াই কে আরজিবি নিয়ে আর তেমন কিছু না জানলেও হবে আপাতত যতটুকু বলছি এতটুকু ইনাফ ঠিক আছে আর এখন এখানে তো আরো অনেকগুলো কালার মোড দেওয়া আছে আচ্ছা আপনারা কি এটা নোট করছেন এখানে কি এটা নোট করছেন ওয়েবের জন্য পিক্সেল এবং প্রিন্টের জন্য ইঞ্চ সেন্টিমিটার মিলিমিটার এটা কি নোট করছেন শুনতে যতটা সহজ মনে হচ্ছে জি ভাই করছি শুনে যতটা সহজ মনে হচ্ছে পরে দেখবেন যে এক ঘন্টা একটু পরে ক্লাস করে তো অনেকের মাথা হ্যাং হয়ে যাবে বলবেন যে একটু ঘুরে আসি এক ঘন্টা পরে হাই হাই আমি তো সব গেছি এমন মনে হবে ভাইয়া নোট করি নাই আরেকবার বললে ভালো হইতো ওয়েবের জন্য পিক্সেল ওয়েবের জন্য পিক্সেল প্রিন্টের জন্য ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার যদি এলইডিপি নিয়ে কখনো সেমিনার হয় এবং আমার যদি সৌভাগ্য হয় সেমিনারে অংশগ্রহণ করার যদি বলে যে কারো কোনো অভিযোগ থাকলে বলেন তা আমি বলবো যে আর এই কোর্সটা ফ্রি না করা কোর্সের শুরুতে যেন 5000 টাকা জমা নেয় এবং যে কোর্সটা পুরোপুরি করবে তাকে টাকাটা রিফান্ড করা হবে তাহলে সবাই ভালোভাবে শিখতে পারত এবং দেন তাও তবু টাকাটা রিফান্ড পাবে না যদি একজন ভালো পোর্টফোলিও না বানাতে পারে যদি একজন ভালো ডিজাইন না দেখাতে পারে শেষে 5000 টাকা পাবে না নিজের টাকায় নিজে পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে তবে এখানে মনে করেন স্টুডেন্ট আসতে বুঝছেন কিন্তু আপনাদের মধ্যে থেকে এখন তো প্রায় 50 থেকে 55 জন আছেন এখানে অর্ধেক পার্সন আছেন তিনটা ক্লাস পরে নেই হয়ে যাবেন জাস্ট জানার জন্য ফ্রি ক্লাস এমনি সেম রেজিস্ট্রেশন করছি ক্লাসটা জানার জন্য আসছে আমি জানি আসেন এমন আসেন আমি জানি ভাইয়া থাকার চেষ্টা করব শেষ পর্যন্ত বাদ বাকি আল্লাহর ইচ্ছা জানি এমন আসেন আচ্ছা যাই হোক তো এখন আসলে আমি সিরিয়াসলি ফ্রি আমি না আমি এখন পর্যন্ত যতগুলোকে ক্লাস না দেখি যত স্যারদের ক্লাস না দেখছি সবাই দেখি অনেক আন্তরিক অনেক আন্তরিক বিশ্বাস করেন আপনারা যদি কেউ পেইড কোর্স করে আসেন আমার আমি এমন অনেক স্টুডেন্ট পাইছি আমি অনেক স্টুডেন্ট পাইছি পেইড কোর্স করে দেন আমার কাছে ক্লাস করছে এবং বলছে ভাই আমি ওইখান থেকে এটা শিখতে পারিনি আসলে ওরকমভাবে শিখাই না আমি ওরকমভাবে শিখাই না যে আপনার কোনো জায়গায় ল্যাকিংস থাকবে আমার জানা যতটুকু থাকে আমি সবটুকু দেওয়ার চেষ্টা করি তারপর অনেক সময় সময়ের কারণে দেওয়া হয়ে ওঠে না তবে আপনারা সেরকমভাবে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ঠিক আছে ফ্রি কোর্স মনে করো না সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ফ্রি কোর্স মনে করবেন না জানার জন্য চলে আসলে শুধুমাত্র তারাই ক্লাস করবেন আমার যারা আসলেই করে কিছু শিখতে চান এবং ইনকাম করতে চান সিরিয়াসলি শুধু তারাই থাকবেন আপনি আমার ক্লাসের ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন ইউটিউবে কিছু ভিডিও দেখে দেন আপনি দেখেন যে আমার ক্লাসের ডিজাইনগুলো কী থাকে আপনারা এখানে আমার মনে হয় আপনার ক্লাসের মধ্যে আমার এই ক্লাসে 5 জনের মতো আছে জাস্ট ইউটিউব থেকে আসছে আমার ডিজাইন দেখে আসছে পাঁচজন অন্য জায়গা থেকে কোর্স করে ডাস ডিজাইন জি ভাই আমি আরো আছে একটা মাসে আরো কয়েকজন আছে কোর্স করে দেন আবার ভাইয়া আমিও কিন্তু অন্য ব্যাচ থেকে আপনার ব্যাচে আসছি শেখার জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এখানে চ্যানেলের লিংক আচ্ছা সবাই স্পিকারটা মিউট করুন প্লিজ সবাইকে আমি কথা বলার সুযোগ দেব আমি অনেক ভালো শ্রোতা শুনবো সবার কথা শুনবো আচ্ছা এখানে কালার মোড আমি বলছিলাম কালার মোড এখানে আছে মিড বিট ম্যাপ গ্রে স্কেল আরজিবি সিএমওয়াই কে ল্যাপ কালার সবাই লিখছেন এই পাঁচটা যদিও ফটোশপে আছে কিন্তু সবাই একটু কষ্ট করে লেখেন আমি প্রতিটা বর্ণনা দিই আসলে বিট ম্যাপটা কি বিট ম্যাপ মূলত 100% ব্ল্যাক এবং হোয়াইট নিয়ে আপনাকে একটা আউটপুট দিবে ঠিক আছে আপনার বিট ম্যাপ যদি বিট ম্যাপ আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করেন বিট ম্যাপ কালার মোড নিয়ে যদি আপনি কাজ করেন কখনো তাহলে আপনাকে আপনার আউটপুটটা হবে হয় পুরোটা হোয়াইট এবং অথবা ব্ল্যাক ঠিক আছে আর এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রে স্কেল গ্রে স্কেলটা কি ব্ল্যাক 100% হোয়াইট 100% এর মধ্যে কম্বাইন্ড ক্লিয়ার কি ব্ল্যাক এবং হোয়াইট 100% এর মধ্যে একটা মিক্স অনেক সময় দেখবেন যে কয়েকদিন পরে দেখবেন যে আপনাদের মধ্যে থেকে একজন বলছে ভাইয়া কালকে থেকে আমি কাজ করতেছি কিন্তু সব কিছু সাদা কালো হয়ে যাচ্ছে
জাস্ট বলবেন যে আপনার কালার মোডটা দেখছেন কি কালার মোড আছে। ও ভাইয়া সরি সরি আমি তো এটা দেখি না, এটা তো দেখি না, আমি তো জাস্ট রেজুলেশন দেখে নিয়ে নিয়েছি। তো প্রবলেমটা এইখান থেকে হয়, ঠিক আছে। এরপরে তো বললাম আর জিবি, আপনি যখন ওয়েব রিলেটেড কাজ করবেন তখন আর জিবি নিয়ে কাজ করবেন, প্রিন্ট রিলেটেড কাজ করলে সিএমওয়াইকে দিয়ে করবেন, আর ফটো প্রিন্টের জন্য ল্যাব কালার নিয়ে কাজ করবেন। সবাই কি ক্লিয়ার? পাঁচটা কি বর্ণনা পাইছে ভাইয়া? আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, বিট ম্যাপ 100% ব্ল্যাক এবং হোয়াইট, গ্রে স্কেল ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কম্বাইন্ড, গ্রে কালারটাই তো ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কম্বাইন্ড, এই দুটো লিখছেন? জি জি ভাই। ওকে, আরজিবি প্রিন্ট রিলেটেড কাজের জন্য বা ইলেকট্রিক্যাল মিডিয়া, সরি আরজিবি ইলেকট্রিক্যাল মিডিয়ার জন্য, সিএমওয়াইকে প্রিন্ট এডিটের জন্য, প্রিন্ট এডিটের জন্য আচ্ছা, আরজিবি আর সিএমওয়াইকে এর মধ্যে মাঝে মাঝে দেখি যে অনেকে আরজিবি নিয়েও করে, সিএমওয়াইকেও নিয়ে করে ওয়েবের ক্ষেত্রে। ওরা ভুল করে, এবং ভুলের পার্থক্যটা আমি দিব, ভুলের পার্থক্য দেখবেন বেটার হয়, কারণ আমি কনফিউজড হয়ে গেছি। কনফিউজড? আচ্ছা ঠিক আছে। জি, সাপোজ আমি সিএমওয়াইকে নিচ্ছি, সিএমওয়াইকে নিয়ে একটা কাজ করি, সিএমওয়াইকে নিয়ে সাপোজ এখানে একটা এই একটা রেড কালার দিলাম, দেন এটাকে এখানে রেখে এখান থেকে এটার কালারটা চেঞ্জ করি। যত সহজ দেখতেছেন এত সহজে কিন্তু আপনাদের দেখাবো না, অনেক কঠিন করে দেখাবো এগুলো। এখান থেকে একটা কালার নিলাম, এই চারটা কালার নিলাম, ঠিক আছে। চারটা কালার নিয়ে এটাকে যদি সেভ অ্যাজ, দেন আচ্ছা আপনাদের ক্লাসেই যাই, ক্লাসে গিয়ে সেভ করি, ক্লাস টু চিপটি জিতে সেট করলাম। আচ্ছা দেখেন তো এইখানে কি এই কালারগুলো দিছিলাম, এইখানে কি দুইটা কালার কি মিলছে দেখেন তো? জি না ভাইয়া। কেন মিললো না? না লাইট মিলে নাই, তাই না? এইটা দেখেন দুটো তো আকাশ পাতাল, আকাশ পাতাল তফাৎ না? কিন্তু যদি আমি এখান থেকে কালার মোড, হ্যাঁ একটা লাইট একটা ডার্ক, যদি আমি এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে নিতাম তাহলে কি হতো দেখি তো। আমি ভিউ থেকে স্ক্রিন মোড, এখান থেকে স্ক্রিন মোড না, কোথায় কোথায় কোথায়, ও এই জায়গায় এই জায়গায় ভুলে গেছি, ফটোশপে অনেকদিন পরে আসছি তো সব ভুলে গেছি। এখান থেকে যদি এটাকে এখন এক্সপোর্ট করি, এখন দেখি তো, এখন দেখেন তো কালারগুলো কি সেম আছে কিনা। হ্যাঁ জি ভাইয়া। তো পার্থক্য জি এখন সেম আছে, পার্থক্যটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, আমি যখন আমি যখন প্রথম কাজ শিখছি তখন আমি অনেক সুন্দর করে ম্যাগাজিন ডিজাইন করছি, ক্যালেন্ডার ডিজাইন করছি, কিন্তু ডিজাইন করে ফটোশপে দেখি একরকম, যেই সেভ করি হয়ে যায় অন্যরকম। মানে আমার মানে রাত নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন, দুই তিনটা দিন নষ্ট হয়ে গেছে। এবং মানে তখন আমাদের মধ্যে এমন একটা কম্পিটিশন যে আমি লজ্জায় বলতেও পারতেছি না যে এরকম অবস্থা। মানে আমার যে একটা ক্লোজ ফ্রেন্ড আছে ওরে বলি যে ভাই আমি তো ডিজাইন করি ঠিক আছে, কিন্তু দেখেন আপনাকে দেখাচ্ছি কিন্তু সেভ করলে এমন হচ্ছে। কিন্তু এইটাতে কিন্তু আর একটা সমাধান আছে জানেন, এটা সমাধানটা কি, এটা জাস্ট যদি আমি ওপেন উইথ, এখান থেকে ফটোতে যদি ওপেন করি তাহলে আবার জেনুইন কালার কালারটা আসে। কিন্তু আমার তো আবার মনে করেন যে অন্য অ্যাডনস ইউজ করার অভ্যাস বেশি, বুঝছেন, এই যে অন্য এটা ইউজ করে অভ্যাস বেশি। তখন তখন এটা জানতাম, মানে জানতাম বলতে পরে খুঁজে বের করলাম, কিন্তু এটা তো আসলে অরিজিনাল সলিউশন না।
বিশেষ করে এটা খুঁজতে খুঁজতে এটা ভাবতে ভাবতে মনে হয় আমার মনে হয় এক দুই মাস লাগছে, মানে কাউকে কি কোশ্চেন করে নাই, এটা পরে আমি নিজে ক্যালকুলেশন করে বেরিয়েছি, ও আচ্ছা এই কারণে তবে এটা পরে মনে হয়েছে, বুঝছেন। পিএমটি রিলেটেড কাজ তো বেশি করছি এবং তখন এই প্রবলেমগুলো বেশি ফেস করতাম। আচ্ছা যাই হোক, এগুলো পরের কথা। তো বুঝতে পারছেন কি সবাই সিএমওয়াইকে এবং আরজিবির পার্থক্যটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ এখানে লেটার পেজ নিচ্ছি, এটা একটা লেটার পেজ 8.5x11, দেন রেজলিউশন, সিএমওয়াইকে, কালার মোড, এটুকু আমরা সবাই বুঝলাম। এর পাশাপাশি এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশন থেকে ভাই ল্যাপ কালারটা আরেকটু একটু বলবেন। ম্যাপ ম্যাপ কালার মোড হচ্ছে 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইট নিয়ে কাজ করে, 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইট নিয়ে কাজ করে, ঠিক আছে? ওকে ওকে ভাই, আমি বলি এইটা নিয়ে নাথিং সিরিয়াস, এটা সিরিয়াসলি সিরিয়াস হওয়ার মতো কোনো কারণ না, আপনি জাস্ট সব ভুলে যান আর আরজিবি এবং সিএমওয়াইকে এটা মনে রাখেন। পিএনটি রিলেটেড কাজের জন্য আরজিবি, সরি সিএমওয়াইকে এবং ইলেকট্রিক্যালের জন্য আরজিবি, ঠিক আছে? আর ব্যাপ ম্যাট গ্রে স্কেলগুলো কেন দিলাম, অনেক সময় ভুল হয়ে যাবে, অনেক সময় ভুল হয়ে যাবে, জাস্ট এর জন্য আমি বলছি, ঠিক আছে? যেন ভুলটা হলে বুঝতে পারেন কেন, ভুলের রিজনটা কি। আর এখান থেকে আপনি আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারেন, আমি ডিফল্ট হোয়াইটে রাখছি, এটা নিয়ে আর কোনো তেমনই নাই। আর ওরিয়েন্টেশন আপনি চাইলে পোর্ট্রেট রাখতে পারেন, ল্যান্ডস্কেপ করতে পারেন, ঠিক আছে? জাস্ট মানটা ঘুরে দিতে পারেন। এটুকু ক্লিয়ার কি সবাই? হ্যালো ভাইয়া। জি বলেন ভাইয়া। হ্যালো ভাইয়া, ল্যাপ কালারটা একটু বলেন, ল্যাপ বিট বিট কি? জি আচ্ছা আমি বলছি বলছি, ওখানে যে 8 বিট দিলেন, জি জি আমি বলছি বলছি বলছি, ল্যাপ কালার ফটো প্রিন্টের জন্য যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ল্যাপ কালার, ঠিক আছে? আর কন্ট্রোল এন দিচ্ছি আবারও। এই বিট হচ্ছে মূলত একটা কালার রেজুলেশনের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে অনেক ক্যালকুলেশন আছে, 256 দিয়ে আপনার 8 দিয়ে আরও বেশ কিছু ক্যালকুলেশন আছে, এটা আমি পরে দেখাবো, ঠিক আছে? এটা নিয়ে এখন না বলি, এটা হিউজ একটা ক্যালকুলেশন আছে, পরে একদিন আমি এটা ডিটেলস বলবো, আপাতত 8 বিট দিয়ে সবাই কাজ করেন, ঠিক আছে? বিট নিয়ে এখন আপাতত মাথা না ঘামালেও হবে, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, আমি পরে দেখাবো, ঠিক আছে? ক্লিয়ার কি? ওকে ভাইয়া। ওকে, তো আমি এখান থেকে নিয়ে জাস্ট ক্রিয়েট করে দিলাম। বিট যত বেশি হবে তত বেশি টাইপের কালার নেওয়া যাবে। হ্যাঁ জি, মানে নাম্বারটা হচ্ছে মানে এক একটা নাম্বার এক একটা কালার ডিফাইন করে, তো যত বিট হবে তত বেশি টাইপের কালার নেওয়া যাবে। বিটে যত নেওয়া পসিবল, আমাদের এত এর বেশি প্রয়োজনই হয় না। ডিপিআই এর সাথে কি রিলেটেড? না, রিলেটেড না। আচ্ছা ওইটা এখন স্কিপ করি। যেমন বিট ম্যাপে হচ্ছে মাত্র একটা বিট নিয়ে কাজ করা হয়, 0 আর 1, আর যেমন এরকম যত বিটে যাবে বেশি তত হচ্ছে কালার, নতুন নতুন কালার আসবে। হ্যাঁ, এই যে বিট ম্যাপ এখানে নিলাম 1 বিট, এখানে গ্রে স্কেল নিলাম 8 বিট, এরপরে আরজিবি 8 বিট, সিএমওয়াইকে 8 বিট, ল্যাপ কালার 8 বিট, সবই 8 বিট, আপনি চাইলে এডিট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি বারবার বলছি এটা আমি পরে দেখাবো, পরে আমি ডিটেলসে দেখাবো, ঠিক আছে? পরে দেখাই, বুঝছেন কি সবাই? ঠিক আছে ভাইয়া। ওকে, দেন আমি এটাকে জাস্ট ক্রিয়েট দিলাম, এই হচ্ছে আমাদের আর্টবোর্ড, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে থেকে কেউ যদি CS6 ইনস্টল দিয়ে থাকেন সে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি জাস্ট একটু বলি, কারণ তারটা একটু ভিন্ন, একজন স্ক্রিনটা শেয়ার করেন আমি বলে দিচ্ছি। ভাই আপনারটা কি সিসি ভার্সন? সিসি কত? আমারটা CC21, CS6টা না ইনস্টল করার কোনো খেয়াল নাই, খেয়াল করে মানে ইনস্টল করে রাখলে ভালো হতো, আমি দেখে দিতাম। একজনের পক্ষে পসিবল হলে স্ক্রিন শেয়ার করেন, CC17 হলেও প্রবলেম নাই, CC17, CC15 আমি করব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর স্যার, আমি আমি ইনস্টল করেছি, কিন্তু স্যার এখন পর্যন্ত যে ক্র্যাক ফাইল যে আপনি দেখিয়েছেন না ওগুলো পড়িনি। আচ্ছা সমস্যা নেই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত দ্রুত। মোহনাস রেসিপি ক্লাস করতেছেন? সুমন আহমেদের এখানে প্রচুর সাউন্ড আসে এখান থেকে,
না ভাই আমি তো মিউট করে রাখছি মিউট আমি করে দিছি মাত্র আচ্ছা ফটোশপটা ওপেন করেন জাস্ট এটাই দেখাবো দিয়েছি স্যার ওপেন 64 বিট দিয়ে দিব নাকি CS6 প্রথম ক্লাসটা একটু কয়েকজনের কাছে বোরিং লাগে আমি জানি কারণ অনেকে জানেন তো তাদের কাছে বোরিং লাগে একটু সহ্য করেন প্লিজ দুই একটা ক্লাস সহ্য করেন কারণ অনেকে আছে একেবারে হাতে খড়ি জি স্যার আমরা নতুন স্যার একদমই নতুন স্যার আমাদের কাছে তো লাগবে যারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন দ্রুত ল্যাপটপ কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে ঠিক আছে তবে দুইজন পাবেন আমি চাই দুইজনই পান ঠিক আছে এমন যেন না হয় যে কিছু ব্যাচে আছে একজন পায় একজনও পায় না এমনও হয় এটা কি এটা না সাইন আপে কি সাইন আপ না এটা না এটা না এটা কেটে দেন এটা কেটে দেন আর একটা ছিল না 64 বিট ওটা দেন তো দেখি জি স্যার আহা সময় নষ্ট হচ্ছে দ্রুত দ্রুত স্যার আমারটা আছে কিন্তু স্যার আমি কিভাবে স্ক্রিন শেয়ার করতে বুঝতে পারতেছি না আপনার মনিটরটা ছোট হয়ে আছে দেন আপনি আপনার মনিটরে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন ঠিক আছে স্যার এবারে হ্যাঁ হ্যাঁ হইছে আর নাম দিয়ে মেইল গুলো লগইন করবেন প্লিজ সবাই নিজের নাম দিয়ে মেইল লগইন করবেন ওকে এই যে দেখেন সবাই একটু ভালোভাবে দেখেন আমি রিপিট করব না আর এটা CS6 তাই না জি স্যার এখানেও দেখেন মেনু অপশন বার টুলস বার ফ্লোটিং প্লেট ঠিক আছে দেন ফাইল ফাইলে ক্লিক করেন ফাইল থেকে নিউ নিউ সরি সরি ওকে এইখানে আমার মত তো এমন অপশন নাই কিন্তু ওই অপশনগুলো দেওয়া আছে জি স্যার প্রথমে এখানে দেয়া আছে নেম নেম থেকে আপনি আপনি যে ডিজাইনটা করবেন সাপোজ আপনি ফেসবুক কভার ডিজাইন করতেছেন বিজনেস কার্ড ডিজাইন করতেছেন ওই নামটা দিয়ে দিতে পারেন ওই নামের পাশাপাশি প্রিসেটে ক্লিক করে প্রিসেটে ক্লিক করেন প্রিসেট থেকে এই যে দেখেন ইন্টারন্যাশনাল পেপার ইউএস পেপার ফটো ওয়েব তারপরে মোবাইল অ্যান্ড ডিভাইস ফিল্ম অ্যান্ড ভিডিও সবগুলোই কিন্তু এখানে চলে আসছে তো আমি যদি ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করি ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করেন ইন্টারন্যাশনাল পেপার থেকে এই যে দেখেন A4 চলে আসছে A4 এ ক্লিক করেন A4 থেকে দেখেন আপনি A4 থেকে B4 পাচ্ছেন C4 পাচ্ছেন DL পাচ্ছেন B5 A5 A6 এগুলো সবই আমি পেয়ে যাচ্ছি এখানে এইগুলোর পাশাপাশি ওইখানে যে ছিল ইউএস পেপার ইউএস পেপারে গেলে লেটার পেজ লিগ্যাল পেজ এগুলো পাবেন ঠিক আছে এখান থেকে ওয়াইড এন্ড হাইট চলে আসছে ইউনিট চলে আসছে মিলিমিটার মিলিমিটারে ক্লিক করেন স্যার মিলিমিটারে ক্লিক করেন হ্যাঁ এই যে দেখেন আমি বলছিলাম CS6 এ 7টা ইউনিট পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস পিকাস এবং কলাম এখানে একটা বেশি আছে তো আমি এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারি দেন রেজুলেশনও দেওয়া আছে ইঞ্চিতে ক্লিক করেন হ্যাঁ ইঞ্চিতে কনভার্ট করলাম দেন রেজুলেশন এখানে আছে 300 আমি চাইলে 72 দিতে পারি এরপর এখানে দেওয়া আছে কালার মোডও আমরা যেগুলো পাচ্ছি সেগুলো এখানে দেওয়া আছে অনেক ইন্টারেস্টিং না প্রসেসটা সবাই কি বুঝতে পারছো স্যার সবাই কি ক্লিয়ার জি স্যার জি ভাই এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে সাপোজ আপনি ওয়াইড 3.5 দেন ওয়াইড 3.5 ওয়াইড হাইট 2 ওকে এটা একটা বিজনেস কার্ডের মাপ আমি চাচ্ছি যে এইটা তো আমার মানে ডকুমেন্ট সেটআপে নাই এটাকে আমি সেভ করে রাখবো
তাহলে আমার সেভ প্রিসেট ক্লিক করেন সেভ প্রিসেটে এখানে একটা নাম দেন বিজনেস কার্ড বিসি লিখে রাখেন বিজনেস কার্ড সংক্ষেপে লিখে রাখেন ওকে দেন এবার কেটে দেন এটা ক্যান্সেল ক্যান্সেল ওকে আবার যান ফাইল থেকে নিউ এখন যদি আপনি প্রিসেটে ক্লিক করেন প্রিসেট নট সেভ প্রিসেট জি এখানে চলে আসছে বিসি সবাই কি ক্লিয়ার যে কোনো ম্যাপ আপনি মুখস্থ করে রাখার দরকার নাই সেভ করে রাখতে পারবেন অনেক সহজ না প্রসেসটা সবাই কি ক্লিয়ার ওকে স্ক্রিন শেয়ার বন্ধ করেন ওকে আচ্ছা আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন একটা ব্রেক দিব আচ্ছা ঠিক আছে 10 মিনিট একটা ব্রেক দেই সবাই একটু হাঁটাহাঁটি করে আসেন এদিক ওদিক ঠিক আছে ভাই কয়টা সময় আসবো 11টা 10 এ জয়েন করেন ওকে ভাই থ্যাংক ইউ হ্যালো আজারউদ্দিন ভাই হ্যালো না বলেন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কে ভাই ভাই আপনাকে আপনি চিনবেন না আমি আপনাকে চিনি কিভাবে ভাই চিনি একভাবে নাম তো দেওয়াই আছে দেখেন কালকে পুরোটা ক্লাস করছেন কালকে ফুল ক্লাস করছেন কিসের এই যে এখানে এলইডিপিতে মানে কি এই যে এই ক্লাসটাই আর কি মানে ক্লাস এখন আজ ক্লাস দুই না এক নাম্বার ক্লাসটা করছেন পুরো জি ভাই করছি আচ্ছা ভাই আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেন তো আপনার সাথে কথা আছে প্লিজ অথবা গ্রুপে একটা মেসেজ দিতে পারেন তাইলে বুঝে যাব আজারউদ্দিন ভাই হ্যালো ভাই গ্রুপে একটা মেসেজ দেন আমি আপনাকে ইনবক্স করতেছি ওকে Thank you.
টেক্সমিতে দিলেন। দশ 11:10 থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবার চলে যাই ফটোশপে। এখন ফটোশপ আমি যখন একটা আর্টবোর্ড নিলাম, আমরা সবাই এখন একটা আর্টবোর্ড নিতে পারবো। আর্টবোর্ড নেওয়ার পরে দেখেন আমার এখানে একটা লেয়ার চলে আসছে, এখানে আমি যেটাই কাজ করব লেয়ার চলে আসবে। ঠিক আছে, তো আমি আজকে লেয়ার নিয়ে তেমন কিছু আর কি আজকে বলবো না, যেন আপনাদের ব্যাপারগুলো যেন কঠিন না হয়। ঠিক আছে, আজকে লেয়ার নিয়ে আপাতত তেমন আমি কিছু বলছি না, তবে নেক্সট ক্লাস থেকে আমরা লেয়ার কাজ করব, কারণ আজকে আরও বেসিক কিছু নিয়ে কথা বলি। তবে সামান্য কিছু দেখো, শুনি সামান্য কিছু দেখা দেবো, কেমন? ওকে, তো আমি এখানে প্রথমত আমি এই যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি, তো এটা জুম করতে হলে আপনি যদি আর্টবোর্ডে জুম করতে চান, কখনো জুম করে কাজ করতে চাইলে কন্ট্রোল প্লাস দিতে হবে। কন্ট্রোল প্লাস দিলে এটা জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে এটা মাইনাস হবে। ক্লিয়ার কি সবাই? যদি আর্টবোর্ডটা জুম করতে চান, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, জুম করা যাবে। এরপরে যদি এইটাকে, এখন আমি এই একটা আর্টবোর্ড নিছি, আমি যদি চাই আর একটা আর্টবোর্ড দিব, সাপোজ এই যে নিউ থেকে আমি আর একটা আর্টবোর্ড নিচ্ছি, আমি চাইলে আর একটা আর্টবোর্ড নিতে পারি। এই যে নিউ থেকে আর একটা আর্টবোর্ড নিলাম, দেখেন আমার তিনটা আর্টবোর্ড হয়ে গেছে, তিনটা আর্টবোর্ড হয়েছে বা ডকুমেন্ট হয়েছে, তিনটা একের অধিক ডকুমেন্ট হয়েছে। একের অধিক ডকুমেন্ট নিয়ে আপনি কখন কাজ করতে পারবেন? একের অধিক ডকুমেন্ট নিয়ে আপনি ঠিক তখনই কাজ করতে পারবেন যখন আপনার ফটোশপটা স্ট্যান্ডার্ড মোডে থাকবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মোডটা আমি কোথা থেকে দেখব? স্ট্যান্ডার্ড মোডটা আমি দেখতে পারি ভিউ, ভিউ থেকে এই যে দেখেন স্ক্রিন মোড, স্ক্রিন মোড আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে একমাত্র আছে
যেটাতে আপনি একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি সাপোজ এখানে একটা কালার দিচ্ছি, দেন এখানে গিয়ে আরেকটা কালার দিচ্ছি, দেখেন একের অধিক ডকুমেন্ট নিয়ে আমি কাজ করতে পারছি। সেটা কোথা থেকে? ভিউ থেকে স্ক্রিন মোড, এখান থেকে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড মানে আমি একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারছি। আর স্ট্যান্ডার্ড এখানে আর কি কি আছে? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আছে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এটা দিলে কি হবে? আমার একটা ফুল স্ক্রিন থাকবে কিন্তু মেনু বার, দেখেন আমি কিন্তু একের অধিক ডকুমেন্ট দেখতে পাচ্ছি না, তাই না? সেম ভাবে আমি যদি ভিউ থেকে স্ক্রিন মোড থেকে ফুল স্ক্রিন মোড দেই, ফুল স্ক্রিন মোড দিলাম, এই দেখেন শুধু আমার ডকুমেন্টটা হয়েছে, তাই না? শুধু আমি আমার ডকুমেন্ট নিয়ে এখানে কাজ করতে পারছি। বুঝতেছেন কি সবাই? আর এটা শর্টকাট কি কি? এটা শর্টকাট কি হচ্ছে? এফ, জাস্ট এফ। শর্টকাট কি? এফ। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন এটা তো গেল আমি বিভিন্ন ডকুমেন্ট সেট আপ করলাম। এখন ডকুমেন্ট সেট আপের পাশাপাশি আমি যদি কখনো চাই যে একটা ইমেজ ওপেন করব, একটা ইমেজের উপরে কাজ করব, তাহলে ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল প্লাস ও, কন্ট্রোল প্লাস ও অথবা ওপেন, এখানে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ এই যে একটা ইমেজ নিলাম, এই যে দেখেন ইমেজটা চলে আসছে। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন, পসিবল না? বুঝতেছেন কি সবাই? ওকে, এখন এরপরে এর বাইরে আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হয় যে কন্ট্রোল প্লাস দিয়ে এবং কন্ট্রোল মাইনাস দিয়ে বারবার জুম করা, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে এবং অনেক ঝামেলা স্বরূপ মনে হয়। তাহলে এটাকে আমি আরো সহজ করতে পারি। আরো সহজ কিভাবে করা যায়? আমি এই যে এইখান থেকে এডিট থেকে প্রেফারেন্স, দেন এখান থেকে জেনারেল অথবা কন্ট্রোল কে, আমি সবসময় কন্ট্রোল কে টাই মনে রাখি। কন্ট্রোল কে দিলে আপনি যেটা পাবেন এই অপশনটা পাবেন, যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা এখানেই পেয়ে যাবেন, আর যাদের আপগ্রেড ভার্সন তারা একটু কষ্ট করে এখান থেকে জাস্ট টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে জুম উইথ স্ক্রল হুইল এইটাতে জাস্ট টিকটা দিয়ে দিবেন। হয়তো এমন থাকবে এখানে জাস্ট টিকটা দিয়ে দিবেন, টিকটা দিয়ে ওকে দিলে কি হবে, তখন আপনি মাউস দিয়ে স্ক্রল করে জুম করতে পারবেন। তাহলে আপনাদের কাছে কাজটা করা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে, মাউসে যদি জুমটা থাকে। সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, দেন আমরা একটু টুলস ব্যাপারে আলোচনা করি। এখানে যে টুলসগুলো আছে টুলস বক্সে, টুলস বক্স আপনার এমনও থাকতে পারে, টুলস বক্স আপনার এমনও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে টুলসগুলো চার ভাগে বিভক্ত করা, ফটোশপের টুলসগুলো চারটি পার্টে বিভক্ত করা। সবাই কি ক্লিয়ার? সবাই কি আমার কথা বুঝতেছেন? ওকে জি। এখন প্রথম যে ছয়টা সেটা হচ্ছে সিলেকশন পার্ট, প্রথম ছয়টা সিলেকশন পার্ট। দেন পরের যে চারটা সেটা হচ্ছে এডিটিং পার্ট। আচ্ছা সরি 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 সরি, একটা ভুল বলছি। সবাই রেসপন্স করতেছেন না কেন? আপনারা এতজন আছেন কেউ রেসপন্স করেন না কেন? ক্যামেরা সহ অফ, একজনের শুধু অন, একটু রেসপন্স করেন প্লিজ, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা আমরা চলে যাই ফটোশপে। ফটোশপে এখানে আমাদের ফটোশপের চারটা পার্টে আমাদের টুলসগুলো বিভক্ত করা, প্রথম যে ছয়টা টুলস আছে এটাকে আমি বলছি সিলেকশন পার্ট। দেন আমি যদি পরের আটটা টুলসের কথা বলি, এই আটটা টুলস হচ্ছে ইমেজ এডিটিং পার্ট। এর পরের চারটা এটাকে আমি বলছি টেক্স এবং অবজেক্ট, ঠিক আছে। আর এর পরের যেই বাদ বাকিগুলো এগুলো হচ্ছে কালার এবং অন্যান্য। আরেকবার ইমেজ এডিটিং পার্ট, ইমেজ এডিটিং পার্ট
দ্বিতীয় পার্ট ইমেজ এডিটিং পার্ট দ্বিতীয় পার্ট আরটি টুলস তারপরে স্যার স্ক্রিন শোনা করুন স্যার জি তারপরে টেক্স এবং অবজেক্ট এডিটিং পার্ট চারটা চারটা প্রথম ছয়টা সিলেকশন পার্ট এর পরের আটটা হ্যাঁ অনেকের মাইক অফ নাই প্রচুর সাউন্ড আসছে সবাই প্লিজ নিজ দায়িত্বে স্পিকার গুলো মিউট করেন লিখছেন কি সবাই একদম লিখছেন তারপর ইমেজ এডিটিং পার্ট আটটা ভাই আপনার কথা শুনতে সময় হচ্ছে যে কালারের আগেরটা কি বললেন ভাইয়া টেক্স এবং অবজেক্ট এডিটিং পার্ট কন্ট্রোল ও দিয়ে ইমেজ ওপেন হবে কন্ট্রোল ও দিয়ে ইমেজ ফাইল ওপেন হবে যেমন আমি ফাইল থেকে এই যে ওপেন বা কন্ট্রোল ও দিয়ে আমি কি কি নিয়ে আসতে পারি সাপোজ আমি আমার কিছু কাজের ইমেজ নিয়ে আসি এখান থেকে আমি এই ইমেজটা নিতে পারি ঠিক আছে এই যে দেখেন আমি একটা ইমেজ ওপেন করলাম পসিবল না বুঝতেছেন কি সবাই ক্লিয়ার এতটুকু জি ভাইয়া এখন কারা জয়েন করতেছেন এত দেরিতে সবাই কি ক্লিয়ার আচ্ছা এরপরে এখানে আরো কিছু ব্যাপার আছে সেইটা কি সেটা হচ্ছে এখানে দেখেন নিচে দুটো কালার আছে এখানে একটা কালার আছে সাপোজ এই যে উপরে রেড দিলাম নিচে আমি গ্রিন দিলাম তাই না এখানে এই উপরের কালারটাকে আমি বলছি ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটাকে বলছি ব্যাকগ্রাউন্ড কালার সবাই ক্লিয়ার জি ভাই ওকে এখন ফরগ্রাউন্ড কালার এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে এই কালারটাকে যদি আপনি কখনো চেঞ্জ করতে চান এখানে নিচে দেখেন একটা অপশন আছে দেখছেন এই যে একটা তীরের মতো একটা অপশন এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার রেডটা নিচে চলে গেল আবার রেডটা উপরে চলে আসলো দেখছেন তাহলে আমি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারছি এর পাশাপাশি এখানে দেখেন আরেকটা অপশন আছে ছোট্ট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসতেছে এটা হচ্ছে এখানে ম্যানুয়ালি দেওয়াই আছে এর পাশাপাশিও আরও কিছু শর্টকাট কী আছে শর্টকাট কীগুলো কী আমি যদি এখানে কালো কালারকে এখানে রেড নিই এবং আমি যদি কখনো ডিতে পেস্ট করি তাহলে আমার এখানে ডিফল্ট কালারটা পেয়ে যাব আমি আবারও বলি যে কোনো কালার থাকা অবস্থায় আপনি যদি কখনো ডিতে পেস্ট করেন তাহলে ডিফল্ট কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এই কালারটাকে যদি কখনো এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনাকে এক্সে প্রেস করতে হবে এক্স যখনই প্রেস করবেন দেখেন আমার ব্ল্যাকটা নিচে চলে গেছে এক্সে প্রেস করছি আচ্ছা এই সময়টা আমি কমাই দিই এরপরে এখানে আর কি আছে যদি কখনো সাপোজ এখানে আমার এক নম্বর আছে মুভ টুলস এক নম্বর আছে মুভ টুলস আর্টবোর্ড টুলস আর্টবোর্ড টুলসটা ব্যান্ডেটে নাই সো আর্টবোর্ডটা দরকার নয় আপাতত মুভ টুলসের কাজ কি বলেন
শর্টকাট তো বললেন না, কন্ট্রোল অল্টার মাইনাস দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে পারে। এক্স প্রেস করলে ডিফল্ট কালারটা চেঞ্জ হবে, মানে এক্স চেঞ্জ করলে আপনার কালারটা এক্সচেঞ্জ হবে, ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে আসবে, ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে যাবে। বলছি কিন্তু আমি ডিটেইলসে বলি না, সরি। আমি আবারও বলি, যদি কখনো এক্সে সাপোজ আপনার এখানে এই যে দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, বা আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক এবং রেড, আমি যখনই এক্সে প্রেস করছি তখনই দেখেন রেডটা নিচে চলে গেছে, আবার এক্সে প্রেস করলাম দেখেন আমার কালারটা এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই না? যখনই ডিতে প্রেস করছি তখন এটা ডিফল্ট কালার, ক্লিয়ার? কি ডিফল্ট কালারের জন্য ডিতে প্রেস করতে হবে এবং এক্সে প্রেস করলে কালারটা এক্সচেঞ্জ হবে, ক্লিয়ার একরাম? এখানে কোনো কাজই নাই করতাম তো। আচ্ছা কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল অল্টার না, ওইটা কালার অ্যাপ্লাই সময় তখন বল লাগবে, কালার অ্যাপ্লাই সময় লাগবে, ওটা লাগবে কন্ট্রোল ডিলেট এবং অল্টার ডিলেট, মনে হয়েছে এবার? হ্যাঁ এই তো মনে হয়েছে এখন, ঠিক আছে, স্মৃতি শক্তি ফিরে আসছে। ওকে, আসলে কি একটা সময় হবে লেখা থাকবে, আপনি লেখা দেখে বুঝবেন না, অনেক সময় দেখবেন যে মনে নাই কিন্তু আপনার হাত অটোমেটিক চলে যাচ্ছে। আমার কিন্তু অনেক সময় দেখবেন যে বলতে বলতে আমি থেমে গেছি, তখন দেখি যে মাউসটা দেখি তো কিবোর্ডটা কোথায়, কিবোর্ডটা কোথায়, কিবোর্ডে হাত দিয়ে ও আচ্ছা আচ্ছা এটা তো এটা, এটা তো এটা, মানে কিবোর্ডে মনে আসে কিন্তু মুখে অনেক সময় বলতে আমার ভুলে যাই। তো সমস্যা নেই, এটা হয়ে যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেন প্রথমে যেটা বললাম মুভ টুলস, মুভ টুলসের কাজ হচ্ছে প্রথমত মুভ করা, কোনো কিছু যদি আপনি মুভ করতে চান, কোনো কিছু যদি আপনি ছোটো বড়ো করতে চান সেটার জন্য আপনাকে মুভ টুলসটা ইউজ পরিমাণে দরকার হবে। এক কথায় মুভ টুলসই আপনাদের সব কাজে সেনাপতি হবে, ঠিক আছে? সেনাপতি বলতে পারেন বা মন্ত্রী বলতে পারেন, যেটা মনে করেন যে সরাসরি যে কোনো জায়গাতে যেতে পারে, যে কোনো জায়গাতে অ্যাটাক করতে পারে, ঠিক আছে? খুব পাওয়ারফুল জিনিস। তো মুভ টুলসের শর্টকাট কী হচ্ছে? ভি। আপনি যে কোনো টুলসে থাকা অবস্থায় যদি ভিতে প্রেস করেন, এই যে ভিতে প্রেস করলাম সরাসরি আমার মুভ টুলসে চলে গেছে। আমি টাইপ টুলস থেকে যদি সরাসরি ভিতে প্রেস করি সরাসরি আমার মুভ টুলসে চলে গেছে, এবং আমি দেখেন এটাকে বিভিন্নভাবে কাজ করতে পারি। কেমন কাজ করতে পারি একটু দেখি তো মুভ টুলসে আসলে কী কী হয়। যদি এই যে দেখেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, সরি সার্কেল নিলাম, সার্কেল নিয়ে মুভ টুলস ছাড়া এটাকে দেখেন মুভ করতে পারছি না। এই যে দেখেন মুভ টুলস দিয়ে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোটো বড়ো করতে পারছি, এবং মুভ টুলস দিয়ে আমি এটাকে বিভিন্নভাবে মুভ করতে পারছি, পাশাপাশি ছোট বড় করতে পারছি, চ্যাপটা করতে পারছি, ক্লিয়ার? কি সবাই, মানে জাস্ট এতটুকু মনে রাখেন এখন, পরে আমরা ডিটেলসে আরও যাব। মুভ টুলস দিয়ে প্রথমত আমরা মুভ করি, জাস্ট এটা মনে রাখেন, ঠিক আছে? সেম টুলসটাই আমরা ইলাস্ট্রেটর পাবো, তখন এটার নাম হয়ে যাবে সিলেকশন টুলস, ঠিক আছে? সেম টুলসই পাবো, এখন আপাতত এটা কেটে দিই। তো মুভ টুলসের কাজ হচ্ছে মুভ টুলস। এরপরে আমরা পাচ্ছি মুভ টুলসের পরে, মুভ টুলসের শর্টকাট কি ভি। দেন আমরা পাচ্ছি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপটিক্যাল মার্কিউ টুল, এইগুলো আমরা পাচ্ছি। এখন দেখি তো এইগুলোর আসলে কাজ কি। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দ্বারা আমি এই যে দেখেন বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল নিতে পাচ্ছি, তাই না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, তো এইটার পাশাপাশি জি আরেকবার বলবেন একটু, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গেল নিতে পারছি আমরা, ঠিক আছে? ওকে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমি যখনই নিচ্ছি এটা কিন্তু জাস্ট, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা কি টাইপের টুলস একটু বলতে পারবেন? আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি। খাতায় লেখাও নেই আমরা ইলিপটিক্যাল মার্কিউ টুল নেই,
এই যে দেখেন আমার সার্কেলটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে না, সার্কেলটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে না, দেখছেন আমার সিলেকশন চ্যাপ্টার। তো আমরা যদি সিলেকশন কখনো সোজাসুজি করতে চাই বা একটা নির্দিষ্ট একটা অনুপাত ধরে রাখতে চাই, চাচ্ছি যে একটা সার্কেল নিব চারদিকে যেন সমান থাকে, চারচে একটা রেক্টেঙ্গেল নিব স্কোয়ার যেন হয়, তাহলে কি করতে হবে, শিফটে প্রেস করতে হবে। শিফটে প্রেস করলে কি হবে, একটা অনুপাত ধরে রাখবে, এবং অল্টার যেটা অল্টার ধরবেন আপনি তখন যখন কোনো একটা স্ট্যান্ডার থেকে কাজ করতে চান, যদি কোনো স্ট্যান্ডার থেকে কাজ করতে চান তখন হচ্ছে অল্টার। ঠিক আছে একটু দেখি, হ্যাঁ ঠিক ছিল শামিম আপনার কথা ঠিক ছিল, তবে অল্টারের কাজটা হচ্ছে কেন্দ্রবিন্দুকে ধরে রাখা। যেমন আমি যদি এখন শুধু শিফটে প্রেস করে সার্কেল দেই, এই যে দেখেন আমার এটা কিন্তু শুধু শিফটে প্রেস করেই একটা অনুপাত ধরে রেখে সার্কেল হচ্ছে, সরি। সেমভাবে আমি যদি এখানে অল্টার এবং শিফট দিয়ে যদি করি, এই যে দেখেন একটা কেন্দ্রবিন্দু ধরে হচ্ছে, কিন্তু দেখছেন একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু ধরে হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথমত সিলেকশনের কাজ। এই সিলেকশনটা যে করলাম, মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে সিলেকশনটাকে ডিসিলেক্ট করা, সিলেক্ট তো করছে এখন ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি, থ্যাংক ইউ শামিম, কন্ট্রোল ডি। ঠিক আছে সবাই লিখছেন এতটুকু, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম। আর এটাকে যদি কখনো মুভ করতে চান, মুভ করার জন্য শর্টকাট কি বলে দিচ্ছি, স্পেস বাটন, কিবোর্ডে যেটা সবচেয়ে বড় একটা কিবোর্ড বা কি আছে না, ওইটাতে প্রেস করবেন, দেন আপনি ক্লিক করে যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারবেন। ঠিক আছে সবাই কি লিখছেন এতটুকু? এখন আমি এখানে একটা সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে যদি আমি মুভ করতে চাই এই সিলেকশন অংশটা, তাহলে আমার কি কি টুলস নিতে হবে, মুভ টুল, মুভ টুলস বা ভি প্রেস করলাম, প্রেস করে ভি যখনই প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন আমার এই কার্সারটা, কার্সারটা যখনই আমি সিলেকশনের মাঝখানে নিয়ে যাচ্ছি, দেখেন একটা কেসির মতো একটা অপশন আসছে, দেখছেন একটা কার্টের মতো একটা অপশন আসছে। এখন যদি আমি এটাকে জাস্ট ক্লিক করে, এই যে দেখেন ক্লিক করে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছি, পাশাপাশি এইটাকে আমি এই ট্যাব থেকে, উপরে দেখেন এই যে ট্যাব আছে না, এইখান থেকে আমি এই যে এইখানে নিয়ে আসলাম, দেখছেন এটাকে কেটে দিলাম, এই যে দেখেন এটাকে আমি এখানে নিয়ে আসছি, কিন্তু আমি চাচ্ছি এটাকে একটু বড় করব। বড় করতে হলে কি করতে হবে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এই যে দেখেন আমি টেনে বড় করলাম, এখন আমি ওকে দিলাম, সুন্দর না, সহজে কেটে নিয়ে আসতে পারবো না, পারবো। এখন কন্ট্রোল, আমি সাপোজ যে কাজটা করছি এখানে, যে আমি ক্রপ টুলস দিয়ে মানে আমি যে মুভ টুলস দিয়ে মুভ করছি, বিভিন্নভাবে সিলেকশন করে এক জায়গাতে নিয়ে গেছি, সাপোজ আমি, আমার কাছে এখন মনে হচ্ছে যে কাজটা আমার ভুল ছিল, আমি কাজটা করছি ভুল, তাহলে আমার ব্যাকে আসা দরকার, তাহলে কি করতে হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে যাদের ব্যাকডেট ভার্সন তারা একবার ব্যাকে আসতে পারবেন। আমি আবারও বলছি, যাদের ব্যাকডেট ভার্সন তারা একবার ব্যাকে আসতে পারবেন, আর যদি আবারও আসতে চান তাহলে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, তাহলে বারবার ব্যাকে আসতে পারবেন। আর যাদের আপডেট ভার্সন, জি বলেন, ব্যাকগ্রাউন্ড যাদের কন্ট্রোল অল্টার জেড হচ্ছে বারবার আসতে, জি জি বারবার আসতে পারবেন, কন্ট্রোল অল্টার জেড বারবার ব্যাকে আসতে পারবেন, আর যাদের আপডেট ভার্সন তারা শুধু কন্ট্রোল জেড দিয়ে বারবার আসতে পারবেন। ঠিক আছে এখন আমার কাছে মনে হয়েছে আমি তো ব্যাকে চলে আসছি, প্রথমেই আমি ঠিক ছিলাম, তাহলে আমার আবার পূর্বের স্থানে যাওয়া দরকার, তাহলে এখানে সবার ক্ষেত্রে সেম কন্ট্রোল শিফট জেড, যদি কন্ট্রোল শিফট জেড দেই, এই যে দেখেন কন্ট্রোল শিফট জেড দিচ্ছে, আবার কন্ট্রোল শিফট জেড দিচ্ছি, এই যে দেখেন আমি আবার পূর্বের স্থানে চলে আসলাম। সবাই কি ক্লিয়ার, মনে থাকবে? বলেন, ওই যে আপনি যে ছবিটার যে উপরের গলাটা কাটছেন না, আমি যদি ছবিটা পুরো নিতে চাই তাহলে কি হবে, মানে প্রপ করব, যাচ্ছি আমরা ওইদিকে যাই ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা সবই যাই দেখব, সবই দেখব, এই ছবির উপরে দুটো গ্লাস থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি কতটা সহজভাবে করা যায়,
কারণ আমি তো প্রথমে আপনাদেরকে বিভিন্ন ড্র করে দেখাতে পারতাম, প্রথমে একটু কাটাকাটি দেখাই যেন একটু মজা পান, নাহলে তো অনেকে আমার নেক্সট ক্লাস থেকে আমার ভয় পাবেন, ক্লাসে আসবেন না। সবচেয়ে বেশি স্টুডেন্ট হারে কোন ক্লাসে জানেন? পেন টুলের ক্লাসে অনেকে হারাই যায়, নিতেই পারে না, অনেকে বলে জানি সব শিখবো কিন্তু পেন টুল শিখবো না। আচ্ছা ডিজাইনে, জি ডিজাইনে হারাই না। আপনাদের সবচেয়ে কঠিন ক্লাসটা থাকবে কালকে, যদি কালকে ক্লাসটা বুঝেন তাহলে সব বুঝবেন। পেন টুল সহজেই লাগে, সহজ হতে তো খুবই ভালো। সবার কাছে ভাইয়া জি বলেন, আগামী কাল তো আমাদের হিন্দু ধর্মের আসলে সরস্বতী পূজা, তো সকালে অঞ্জলির একটা ব্যাপার আছে, তা আপনারা কি ছুটি দেবেন নাকি ক্লাসটা হবে? রাতে ক্লাস করবেন? আমি করতে পারবো না, যদি ছুটি দেন তাহলে ভালো হয়, কারণ ক্লাসে থেকে শিখলেই ভালো হয়। কজন আছেন? অনেকেই আছে দেখছি, আমরা হিন্দু তো অনেকজনই আছি। তিনজন বললে দিয়ে দিব, 50 জনে পাঁচ জন বলি না, তিনজন বলছি। ভাই আমি হিন্দু না, বাট কালকে আমার একটু অনেক ইমার্জেন্সি কাজ আছে। আপনি ভাই আপনি আপনি তিনজনের মধ্যে পড়েন না? আপনার কি ছুটি দরকার দাদা? মানে উনি তো ছুটির কথা বলছে যে অঞ্জলি দিব সকালে। ক্লাসের শুরুতেই ছুটি? আচ্ছা আপনারা ওই যেটা ভিডিওর যে লিংকটা, এটা ভিডিওটা দিলেই তো হয়ে যাবে, ভিডিওটা ওরা দেখে নেবে। হ্যাঁ ভিডিওটা দেখে নিলে তো চলবে আপনাদের, ক্লাস রেকর্ডিং দেখলো তো তাদের ব্যাকআপ ক্লাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা নোটিশ রাতে দেবো, রাতে দেবো, এখন এখানে ক্লাসে সময় নষ্ট করবো না, আমি ডিসিশন রাতে দিয়ে দেবো, ঠিক আছে আপু? ওকে ওকে, এখন না এখন না, রাতে দিব রাতে দিব, অফিসের কথা বলে দেন দেব, কথা বলার সুযোগ পেলে সব বেশি একই রকম। আচ্ছা দেখেন আমি এখানে ইলিপটিক্যাল মার্কিউ টুল নেওয়ার সময়, নেওয়ার প্রথমে দেখেন এখানে একটা ফেদার দেওয়া আছে, ফেদার ফেদার জিরো পিক্সেল। ফেদার মানে কি? ফেদার মানে পালক না, পালক আর পালকটা অনেকটা কি মিশে থাকে। আমি সাপোজ এখান থেকে ফেদারের মান দিয়ে দিচ্ছি 20 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে ওকে দিলাম। দেন আমি এখানে একটা সিলেকশন করলাম, সিলেকশন করে এখন যদি মুভ টুলসের মাধ্যমে এটা যদি মুভ করি, এই যে মুভ করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আমি বড় করলাম, এই যে অনেক সুন্দর না, অনেক সুন্দরভাবে মিশে আসে না, আগের থেকে বেটার লাগতেছে? জি স্যার। এখন আমি যে কন্ট্রোল টি দিয়ে বড় করছি, যাদের আপডেট ভার্সন তারা শুধু কন্ট্রোল টি দিয়ে মুভ মানে ছোট বড় একটা কর্নার ধরে ছোট বড় করলেই হবে, আর যাদের ব্যাকডেট ভার্সন তারা অবশ্যই শিফটে চাপ দিয়ে ধরে রাখবেন। শিফটে চাপ না দিলে কি হবে, কন্ট্রোল টি দিলাম, শিফটে চাপ আমরা দিলে যেটা হবে সেটা হচ্ছে এরকমভাবে চ্যাপটা হওয়ার সম্ভাবনা আছে, আর আপনারা যদি শিফটে চাপ না দেন তাহলে আপনাদের হয়ে যাবে এই যে এরকম, এই যে এরকম হবে, অথবা এই যে এরকম হবে, ঠিক আছে, এরকমভাবে চ্যাপটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা ডিজাইনারদের সবচেয়ে বড় ব্যাড কোয়ালিটি, যাদের ডিজাইন চ্যাপটা হয়ে যায়, ফন্ট বলেন, টেক্সট মানে ফন্ট বলতে ফন্ট টেক্সট বা ইমেজ যে কোনো কিছু, যে কোনো শেপ, এটা না ডিজাইনকে নষ্ট করে ফেলে, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ওকে দেন এখানে দেখেন দুইটাই কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে, এই যে দেখছেন দুইটা ভিন্ন ভিন্ন লেয়ার হয়ে গেছে, আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি কিন্তু এখানে ভিন্ন ভিন্নভাবে লেয়ার হয়ে গেছে। এখন ইলাস্ট্রেটরের লেয়ার আসে, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা লেয়ার একটা না প্রাধান্যটা একটু কম, ইলাস্ট্রেটরের লেয়ার একটু কম বুঝলেও হয়ে যায়, লেয়ার ছাড়াও কাজ হয়ে যায়, আপনি যদি ধরতে পারেন বুঝতে পারেন ব্যাপারটা, কিন্তু ফটোশপে লেয়ার ছাড়া আপনি কাজই করতে পারবেন না। তো লেয়ারের উপর কালকের পুরো ক্লাসটা থাকবে লেয়ারের উপরে, ঠিক আছে, পুরো ক্লাসটা লেয়ার থাকবে। আজকে আমি আপনাদের তেমন ডিজাইন কিছুই দেখাবো না, কারণ যা দেখাইছি না এইটুকু খালি মনে রাখেন, অথবা মনে হচ্ছে অনেক সহজ, জাস্ট মনে রাখেন, সহজ আমি জানি, একটু বোরিং লাগতেছে তাও জানি,
কিন্তু নেক্সট ক্লাসে আমি পার্টি ডিজাইন দেখাবো আপনাদেরকে, কার্টুন ডিজাইন দেখাবো, ঠিক আছে? আজকের ক্লাসে তেমন কিছু দেখাবো না, তবে যতক্ষণ আছে আমি সব কিছু নিয়ে একটু সহজ করে দিই আপনাদেরকে, সামান্য যতটুকু পারি। এই দেখেন এখানে লেয়ার আছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, লেয়ারের এখানে দেখেন আই দেওয়া আছে। তো আমরা যেমন চোখ বন্ধ করলে কিছু দেখি না, লেয়ারগুলো সেম। আপনি যদি চান কোনো লেয়ারকে বন্ধ রাখবেন বা লেয়ারের চোখটা বন্ধ রাখবেন, তো এখান থেকে রাখা পসিবল, ঠিক আছে? এই লেয়ারটাকে এইভাবে রাখলাম, রেখে এখান থেকে বন্ধ করে দিলাম, সম্ভব, ঠিক আছে? লেয়ারটা বন্ধ রাখা সম্ভব। দেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আনলক করতে পারেন, আনলক করে এটাকে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো এটা নিয়ে আপাতত তেমন কিছু বলার নাই, লেয়ার এগুলো নিয়ে আমি তো নেক্সট টাইমে বলবো। আনলক মানে কি স্যার? মানে আনলকটার মানেটা কি? আনলকটা মানে কি? আচ্ছা সাপোজ আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড আমার এটা লক করা আছে, দেখছেন? আমি এটা যখন মুভ করতে যাচ্ছি দেখেন এটা মুভ হচ্ছে না, কিন্তু যখন এটা আনগ্রুপ করব মানে আনলক করলাম দেখেন এটাকে মুভ করতে পারছি, বা এটাকে আমি ডিলিট করে দিতে পারছি, তাই না? দেখছেন একবার শুধু ট্রান্সপারেন্ট চলে আসছে, এখানে কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? পাশাপাশি আপনি আপনার ডিজাইনকেও লক করতে পারেন, সাপোজ এই এটাকে আমি মুভ করতে পারছি, এটাকে আমি মুভ করতে পারছি, যখন আমি এটাকে লক করব দেখেন এটাকে আমি মুভ করতে পারছি না, দেখছেন এটাকে আমি মুভ করতে পারছি না। আর এখানে লক আছে পাঁচ রকম, পাঁচ টাইপের লক আছে, এই পাঁচ টাইপের লক নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এখন লক নিয়ে আলোচনা না করি, ঠিক আছে, টুলসগুলো নিয়ে আলোচনা করি, কেমন? ওকে, তো এরপরে আরও কিছু ব্যাপার আছে এখানে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এখানে আসলাম। এখন আসার পরে যদি আমি ভাবি যে এই লেয়ারটাকে আমি কপি করব, সাপোজ এই লেয়ারটাকে আমি কপি করব, আর দেখেন আমি কিন্তু যখন যে লেয়ারটা মুভ করতেছি, আমি যদি চাই, এই যে দেখেন আমি যাচ্ছি এইটাকে আমি মুভ করব, কিন্তু মুভ করতে হচ্ছে এটা, দেখছেন আমি ক্লিক করতেছি উপরেরটাতে, মুভ হচ্ছে নিচেরটা, কেন হচ্ছে? কারণ আমার এখানে সিলেক্ট করা আছে নিচের লেয়ারটা। এইটুকু কি ক্লিয়ার সবাই? আমি নিচের লেয়ারটা সিলেক্ট করে রাখছি, এই জন্য আমার নিচের লেয়ারটাই মুভ হচ্ছে। সবাই আর একটু ক্লিয়ার হন, আমি এইখানে দেখতে হবে কোনটা কোন লেয়ার। এই দেখেন লেয়ার ওয়ানটা আমি সিলেক্ট করলাম, এটা কিন্তু আমি দেখছি, কিন্তু আমার সিলেক্ট করা আছে লেয়ার টু, এটা কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু এটাকে আমি দেখেও আমি কিন্তু এটাকে মুভ করতে পারছি না। এটাকে মুভ করতে চাইলে এখানে আমার ক্লিক করে দেন, আমি এই যে মুভ করতে পারছি, দেখছেন বিভিন্নভাবে মুভ করতে পারছি। সবাই কি এটুকু বুঝতে পারছেন? যদি আমি নিচেরটাকে মুভ করতে চাই, এই লেয়ারে ক্লিক করলাম, দেন এই যে মুভ করতে পারছি, ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, দেন আমি যদি চাই যে সাপোজ এই লেয়ারটাকে আমি কপি করব, একটা ওয়ে আছে মুভ টুলসের মাধ্যমে, আপনি যদি অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করেন, এই যে ক্লিক করে টান দিলাম দেখেন এটা কপি হয়ে গেছে, দেখছেন এটা কপি হয়ে গেছে। আবার আপনি যদি চান যে আমি এইটার মাধ্যমে না, আমি এইখান থেকে কপি করব, সেটাও সম্ভব, কন্ট্রোল জে, এই যে কন্ট্রোল জে দিছি দেখেন এটা কপি হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল জে দেই, এই যে আমার লেয়ারটা কপি হয়ে গেছে, ক্লিয়ার কি? আমি যদি চাই এখানে একটা নতুন লেয়ার নিব, তাহলে এই যে দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ লেয়ার, দেখছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে এই যে দেখেন নতুন একটা লেয়ার হয়েছে। আবার যদি ক্লিক করি নতুন একটা লেয়ার হয়েছে। লেয়ারের কাজটা কি? লেয়ারের কাজ হচ্ছে সাপোজ আমি এখানে একটা এই যে র্যাক্টেঙ্গেল নিলাম, র্যাক্টেঙ্গেল নিয়ে আমি চাচ্ছি যে এইখান থেকে একটা কালার অ্যাপ্লাই করবো, এই যে রেড কালার দিলাম, রেড কালার দিয়ে এইখানে গ্রেডিয়েন্ট টুলসের নিচে দেওয়া আছে পেইন্ট ব্র্যাকেট টুলস, পেইন্ট ব্র্যাকেট টুলসের মাধ্যমে আমি এই যে রেড কালারটা দিয়ে দিলাম। এবং সিলেকশন টুলসে কেন বলছি, সিলেকশন টুলসের কাজই হচ্ছে ঠিক যতটুকু সিলেক্ট করা থাকবে ততটুকুর মধ্যেই কাজ করবে। যখন সিলেকশন টুলসের মাধ্যমে আপনি ঠিক যেইটা যতটুকু সিলেক্ট করে রাখবেন ঠিক ততটুকুই কাজ করবে, এর বাইরে কোনো কাজ করবে না, ক্লিয়ার কি সবাই? এবং আপনি যদি কাজ করেনও সিলেকশন টুলসের মধ্যে, কাজ করার পরেও যদি ভাবেন যে আমি এর বাইরে, এই যে দেখেন আমি বাইরে কালার দিচ্ছি কিন্তু কালার নিচ্ছে না, কিন্তু আমি যদি এখানে সাপোজ এই যে ব্লু কালার দিলাম, ব্লু কালার দিয়ে দেখেন ক্লিক করছি কিন্তু নিচ্ছে না, দেখেন ক্লিক করছি প্রতিটা কিন্তু একটা একটা করে ক্লিক করছে কিন্তু নিচ্ছে না, কিন্তু রেডের এই সিলেকশনের মধ্যে যদি ক্লিক করি দেখেন কালারটা নিয়ে নিছে। তার মানে কি
সিলেকশন টুলস দিয়ে যদি কোনো কিছু সিলেক্ট করেন শুধু সিলেকশনের মধ্যেই কাজ করবে ঠিক ততটুকু সময় যতটুকু সময় আপনি ওটা ডিসিলেক্ট করবেন না ঠিক আছে ডিসিলেক্ট না করা পর্যন্ত শুধু এটার মধ্যেই কাজ করবে দেখেন এটা সিলেকশন টুল আছে দেখছেন এটা সিলেকশন করা আছে যখন এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব তখন এটার বাইরে কাজ করবে আর এই যে লেয়ার নিছি না এই যে এটা হচ্ছে লেয়ারের কাজ এটা হচ্ছে লেয়ারের কাজ এটাকে আমি ইচ্ছা মতো মুভ করতে পারছি এই দেখেন ইচ্ছা মতো আমি মুভ করতে পারছি যদি আমি লেয়ারটা না নিতাম সাপোজ আমি লেয়ার নেই নাই আমি ভাইয়া লেয়ার কপি করার শর্টকাটটা একটু বলবেন কন্ট্রোল জে কন্ট্রোল জে থ্যাঙ্ক ইউ জি নতুন লেয়ার নিতে চাইলে আমি এখানে বলছি নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করলে হবে অথবা কন্ট্রোল শিফট এন কন্ট্রোল শিফট এন দিলে পরে কন্ট্রোল শিফট এন এই যে নতুন লেয়ার চলে আসছে এখানে একটা নতুন একটা নাম দিতে হবে পারে এই যে নতুন একটা লেয়ার চলে আসছে কি আছে সবাই বেশি হয়ে যাচ্ছে কি ক্লাসে বেশি হয়ে যাচ্ছে কি আজকে ক্লাসে স্যার একটু তো বেশি হবে প্রথম একটু বেশি হচ্ছে ভাই আমি ছোট্ট জিনিস দেখো খুবই ছোট ছোট জিনিস এগুলো আপনারা মনে রাখলে রাখার ভুলে যাওয়ার চেষ্টা করবেন তাও ভুলতে পারবেন না এরকম ভাবে দেখাবো ঠিক আছে আচ্ছা দেখেন এখানে আমি সব লেয়ার ডিলিট করে দিই আজকে বেশি দেখাবো না সব লেয়ার ডিলিট করে দিলাম সাপোজ এখানে একটা নতুন লেয়ার নিলাম লেয়ার এই যে লেয়ার ওয়ান টু থ্রি ফোর এটা তো দেখতে পাচ্ছেন সবাই তাই না লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ফোর এখন লেয়ার ওয়ানটাকে আমি যদি চাই উপরের দিকে নিয়ে যাবো তাহলে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলাম দেখেন লেয়ার ওয়ানটা উপরের দিকে যাচ্ছে দেখছেন আবার যদি ক্লিক করি দেখেন লেয়ার ওয়ানটা উপরের দিকে যাচ্ছে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট এই যে দেখেন এখানে চলে আসছিল নিচে আবার যদি লেয়ার ওয়ানটাকে চাই নিচের দিকে নামাবো কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট এই যে দেখেন লেয়ারটা নিচের দিকে আসছে এটার পাশাপাশি আপনি মাউস দিয়ে লেয়ারটাকে উপরে নিচে নিয়ে যেতে পারবেন ক্লিয়ার কি সবাই আচ্ছা দেখেন আমি একটা নতুন একটা আর্টবোর্ড নিলাম আর্টবোর্ড নেওয়ার পরে আমি যদি সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিলাম রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিয়ে আমি চাচ্ছি একটা পতাকা বানাবো এই দিলাম দিয়ে এখান থেকে পেইন ব্র্যাকেট টুলস বা শর্টকাট কী হচ্ছে জি এই টুলসের মাধ্যমে আমি ফরগ্রাউন্ড কালার যে কোনো একটা সিলেক্ট করলাম এই যে এখান থেকে একটা গ্রিন কালার সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি গ্রিন কালার কন্ট্রোল ডি দিলাম কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি যদি এখান থেকে আবারও ইলিপটিক্যাল মার্কিউ টুল নিই দেন আমি এখানে একটা শিফট চেপে একটা অনুপাত ধরে একটা সার্কেল নিলাম এখন যদি এখানে একটা রেড কালার দিই এই যে রেড কালার এই দিলাম কিন্তু এখানে এমন হয়েছে কেন কারণ সিলেকশনের আগে আমার ফেদারের মানটা দেওয়া ছিল এখানে কন্ট্রোল জেড দিলাম আবার কন্ট্রোল ডি দিলাম দেন আমি আবার ইলিপটিক্যাল মার্কিউ টুল নিলাম এই দেখেন ফেদারের মান দেওয়া আছে ফেদারের মান জিরো দিলাম দেন ওকে দিলাম এখন যদি এখানে একটা সার্কেল নেই সার্কেল নিয়ে আমি যদি এখন কালার অ্যাপ্লাই করি একেবারে সলিড কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম এখন আমি চাচ্ছি যে এই সার্কেলটা আমার ভুল হয়েছে আমি একটু মুভ করব হাই হাই মুভ করতে পারছি না কেন মুভ করতে পারছি না কেউ বলতে পারবেন লক করা সিলেক্ট করা নাই এটা লেয়ার নেই নি লেয়ার নেই নি লেয়ার নেই নি এই তো হচ্ছে ভুল লেয়ারটা কেন নেই লেয়ারটা কেন নেই একটা ছোট্ট একটা উদাহরণ দিই সাপোজ আপনাকে একটা ফুল একটা বিল্ডিংয়ের ছবি ড্র করতে বলছি আপনি একটা সলিড পেজে করছেন গল্পের ছলে বলি কেমন সলিড একটা পেজে করছেন ডিজাইনটা
এখন আপনাকে যদি ভাইয়া সবাইকে একটু মাইক্রোফোন অফ করতে বলেন, অনেক নয়েজ। জুবায়ের হোসেন আপনার স্পিকারটা মিউট করেন, সবাই করেন, সবাই করেন। আসলে কি বলবো, সবাই তো এখানে ম্যাচিউর, তারপরে যদি প্রবলেম হয় কি করব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সাপোজ আপনাকে একটা পেপারে বলছি যে একটা বিল্ডিং এর ফুল ছবি ড্র করবে, শুধু ছবি নিয়েই বলতেছি তাই না? আচ্ছা, মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনার না, আপনি সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, একটা বিল্ডিং এর ফুল ছবি ড্র করবেন। তো এখানে আপনি কি করবেন, একটা পেপারে জানালা থাকবে একটা বিল্ডিং এর, দরজা থাকবে, সানসেট থাকবে, ছাদ থাকবে, সিঁড়ি থাকবে, ভেন্টিলেশন থাকবে, তাই না? এরকম থাকবে। তো এখন ব্যাপারটা যদি এমন হতো, সাপোজ আপনি একটা কাচের উপরে ডিজাইন করতেছেন, কাচের উপরে ড্র করতেছেন, তো এতটুকু কাচ, কাচের উপরে কাচ, মানে ধরেন এই একটা কাচ, এই একটা কাচ, এই একটা কাচ, এই একটা কাচ, এরকমভাবে কাচ। এখন একটা কাচের উপরে আপনি জাস্ট একটা দরজা করছেন। আচ্ছা, একটা পেপার নিয়ে দেখাই আমি। সাপোজ এইগুলো সব কাচের গুচ্ছ। আচ্ছা, যারা ক্লাস ভিডিওটা দেখবে তাদের জন্য একটু আসি, দেখতেও তো ভালো লাগছে না আমাকে। আচ্ছা দেখেন, এখানে সাপোজ এটা একটা কাচ, ঠিক আছে, এটা একটা কাচ, এইটা একটা কাচ, সাপোজ এটা একটা কাচ, এর নিচে প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাচ দেওয়া আছে। এখন আমার এখানে প্রতিটা কাচে, প্রতিটা জি ভাইয়া কথা বাইজে বাইজে আসতেছে। এখন যেটা বলছিলাম যে কতটুকু বলছি আমি আবার বলি, সাপোজ ধরেন প্রতিটা একটা 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 কাজ। এখন এই টাইপের হোয়াইট পেপার দেখাই, ধরেন এইটা একটা কাজ, এটার নিচে আরো কাজ আছে। এখন এইটার উপরে আমি এখানে শুধু একটা দরজা ডিজাইন করছি, এখানে একটা দরজা ডিজাইন করছি, এর পরের পেপারে আমি একটা উইন্ডো ডিজাইন করছি, নেক্সট পেপারে আমি ছোট্ট একটা সিঁড়ি দিছি। ব্যাপারটা এমন, আর একটু দেখেন, একটা সহজ হয়ে মাথায় আসে কিন্তু আপনাদের লেয়ার আজকে বোঝায় ছাড়ো কিছুটা, আর কাজ করবো কালকে, আজকে জাস্ট বুঝবেন, আপনাদের না বুঝলে ছাড়ছি না আজকে। দেখেন সাপোজ এটা আমার একটা পেপার, এটা একটা পেপার, এটা আমার ধরেন একটা প্যাড পেপার, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই তাই না? জি ভাইয়া, জি জি। এখন আমার এখানে ফুল ডিজাইনটা হবে কেমন? ফুল ডিজাইন হবে এই এই, আর এই হবে আমার সম্পূর্ণ ডিজাইন, তাই না? এখন এই ডিজাইনটাকে আমি চাচ্ছি এমন যে এটা একটা পেপার, এই পেপারে শুধু এইখানে এটা থাকবে, দেন এইখানে আর একটা পেপার, সাপোজ এই যে এইটা আর একটা পেপার, এই পেপারে শুধু আমার কি থাকবে, শুধু আমার দরজাটা থাকবে। এটাকে একটু ছোট করে দেই। ওহো, আচ্ছা, এটাকে একটু জুম কমাই নিলাম, এবার একটু সহজ হবে। হ্যাঁ, এত জুম হয়। আচ্ছা, দেন আমি এখানে সাপোজ এই একটা পেপার নিলাম, এই একটা পেপার নিয়ে এটাকে এইখানে দিলাম। এখন এইটুকু তো আমার এই তিনটা ড্র তো দেখতে পাচ্ছেন, যদি অনেক ভাঙা চোরা তাই না? আমার ফুল ডিজাইনটা হবে এটা, এটা হবে আমার ফুল ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনটা। আর এইটা হচ্ছে আমার এক একটা লেয়ার, এটা হচ্ছে আমার একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই তিনটা আমার লেয়ার। এটুকু ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই? এই জিনিসটা যদি আমি কাচের উপরে ড্র করতাম, একটা কাচ, আমি এটাই বোঝাচ্ছি আপনাদেরকে, এইটা একটা কাচ, এইটা একটা কাচ, এইটা একটা কাচ, একটা কাচের উপরে আমি আর একটা কাচ দিচ্ছি, এখন যেখানে কোনো বাধা পাবে না সেখানে কি আমার দেখতে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। আবার সেম জিনিসটা, এটা যদি এক জায়গাতে অ্যাডজাস্ট না করে প্রতিটা যদি একটা ভিন্ন ভিন্ন লেয়ারে করি,
তাহলে আমার জন্য প্রসেসটা অনেক সহজ না, আমি যে কোনো সময় মুভ করতে পারছি। আর নাহলে একটা একটা ছোট্ট একটা ডিজাইনে আমি যদি বারবার যদি পেন্সিল দিয়ে ঘষাঘষি করি, আমি যদি বারবার যদি ইরেজার দিয়ে করি, তাহলে ব্যাপারটা অনেক নোংরা হয়ে যায় না? এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি জি। এখন এই যে দেখেন আমি কিন্তু লেয়ার সারা কাজ করছি, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। কিন্তু সেম ভাবে যদি আমি কাজটা করি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এখন আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে আমি যখনই এই যে ইলিপসের মাধ্যমে এই যে এইভাবে একটা সার্কেল দিচ্ছি, চ্যাপটা হচ্ছে, শিফট প্রেস করছি, এই যে দেখেন সুন্দরভাবে একটা সার্কেল হয়েছে। দেন আমি যাচ্ছি রেড কালারটা অ্যাপ্লাই করব। রেড কালারটা অ্যাপ্লাই করার জন্য আমি যেমন এখান থেকে পেইন বাকেট টুলস নিতে পারি, পেইন বাকেট টুলস ছাড়াও আমি যদি এখানে অল্টার ডিলেট দিই, অল্টার ডিলেট দিলে কী হবে, আমার ফরগেন কালারটা অ্যাপ্লাই হবে, অল্টার ডিলেট। আর যদি আমি কন্ট্রোল ডিলেট দিই তাহলে কী হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। সহজ না শর্টকাট কি? যদি আপনি কি বললেন ভাই আরেকবার একটু? সাপোজ আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্লু, যা গ্রিন গ্রিন দিলাম, হ্যাঁ এই যে গ্রিন। আমি যদি এখন কন্ট্রোল ডিলেটে প্রেস করি, এই যে কন্ট্রোল ডিলেট, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেকশন জায়গাতে অ্যাপ্লাই হবে। আমি যদি কন্ট্রোল ডিলেট দিই তাহলে, কন্ট্রোল ডিলেট দিলে ব্যাকগ্রাউন্ড কালার, আর অল্টার ডিলেট দিলে ফরগেন ফরগেন কালার। ঠিক আছে, আচ্ছা বুঝছি। ব্যাক স্পেস দিলে হবে, ব্যাক স্পেস দিলে কেটে যাবে সিলেকশন জায়গা। একাটি তো জানা কালার আসে ওই যে আপনার অল্টার ধরে অথবা এই ধরে কন্ট্রোল ধরে, তাই দেখি তো কি ভাই। ও কন্ট্রোল ব্যাক স্পেস দিলে, কন্ট্রোল ব্যাক স্পেস, এত জটিলে যাওয়ার দরকার কি? কন্ট্রোলটা মনে না থাকলে কেটে যাবে কষ্ট পাবে সবাই। মনে রাখেন যেটা সবার সেটা মনে রাখেন, ঠিক আছে? পরে পরে প্রথমে বেসিকটা ভিত্তিটা ভালোভাবে বানান, ভিত্তি ভালোভাবে বানালে পরে আরো কত অ্যাডভান্স লেভেলে আমরা যাবো। পরে আমরা এখানে জিপ ফাইল করবো, আমরা গিফ ফাইল করবো, তাই না? এখানে আমরা অ্যানিমেশন মোশন বানানো শুরু করে দেবো। এক একটা মোশন শেখাবেন, ছোট্ট একটা শিখে দেবো যেন আপনারা এই যে কালকে একটা দিবস চলে গেছে দিতে পারবেন সবাইকে, যেন দেখবেন যে একজনের নাম উড়ে চলে আসতেছে, একজনের মাথার উপর দিয়ে এরকম এরকম ভাবে চলে যাচ্ছে নাম। এগুলো শিখতে ইচ্ছা করে না, শিখতে ইচ্ছা করে তো সামনে তো দিবস স্যার, জি সামনে তো দিবস আছে স্যার 21 তারিখ। এখন 21 তারিখে তেমন কিছু পারবেন না, এখন কয়েকটা ক্লাসে তেমন কিছু পারবেন না, তবে আগে যারা করছে তারা লোকাল ক্লায়েন্টের কাজ পাবে কিছু। আচ্ছা এখন তাহলে আমরা কালার অ্যাপ্লাই করার শর্টকাট কীটাও শিখে নিলাম, ঠিক আছে? এই যে এখানে সার্কেল দিলাম, সাপোজ সার্কেল দিয়ে আমি যদি এখন চাপি অল্টার ডিলেট, আমার এখানে ফরগেন কালারটা আসবে। অথবা আমি যদি এখান থেকে পেইন বাকেট টুলসটা নেই, দেন আমি যদি এখান থেকে একটা কালার নেই, এই যে একটা কালার নিলাম, কালার নিয়ে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন কালারটা চলে আসছে। আবার এখানে ডাবল ক্লিক করে একটা কালার নিয়ে আমি সিলেকশনে এখানে ক্লিক করলাম, এই যে আমার রেড কালার চলে আসছে। এখন এটাকে ডিসিলেক্ট করব, এই যে, কিন্তু আমার ভুলটা কি, আমি এটাকে একটা লেয়ারের উপর নেই নাই, কন্ট্রোল ডি জেড দিয়ে ব্যাকে আসি। আমি এখানে সিলেকশন করলাম, শিফট দিয়ে সিলেকশন করলাম, সিলেকশন করার পরেও আমি লেয়ার নিতে পারবো। এই যে নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে জাস্ট সিলেকশন জায়গাতে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে দেখেন এখন আমি এটাকে ইচ্ছা মতো মুভ করতে পারছি, এই যে দেখেন ইচ্ছা মতো মুভ করতে পারছি, কন্ট্রোল টি দিয়ে ইচ্ছা মতো বড় করতে পারছি, ছোট করতে পারছি। এইটার পাশাপাশি আমি এরপরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এটা নিলাম, এই যে এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে নতুন একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিয়ে পেইন বাকেট টুলসের মাধ্যমে এখান থেকে একটা গ্রিন কালার দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমার এটা তো রেডের নিচে উপরে পড়ে গেল, তাহলে কি করব, লেয়ারটাকে জাস্ট আমি এই যে লেয়ার ওয়ানটাকে লেয়ার টুর উপরে দিয়ে দিলাম, এই যে আসলো, এখন এটাকে এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে আবার একটু ছোট করে নিলাম। পসিবল না ভাইয়া? টুলসের নাম মনে থাকে না, এটা মনে রাখার সহজ উপায় কি? মনে রাখার সহজ উপায় দেখে দেখে মনে রাখবেন, এই যে এখানে ক্লিক করলে পরেই এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল চলে আসবে, ঠিক আছে? কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে,
ভাইয়া একটা জিনিস হচ্ছে আমার লেয়ারের সুবিধাটা কি, আমি লেয়ারটা কেন নিব? লেয়ারটা কেন নিবেন? জি আচ্ছা, মাত্র দেখাইছি না একটু আগেই তো বুঝাইলো যে কাছের কথা আপনি মুভ করতে পারতেছেন। এই যে দেখেন, আমি বলি লেয়ারের সুবিধাটা কি। সাপোজ এই যে আমার সার্কেল একটা লেয়ার, আমি ইচ্ছা মতো এদিকে নিতে পারি, ইচ্ছা মতো এদিকে নিতে পারি, ইচ্ছা মতো এদিকে নিতে পারি। এইটা একটা লেয়ার, আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারছি। কিন্তু যদি এমন হতো যে আমি একটা লেয়ারের উপরে, সাপোজ এটা আমার একটা লেয়ার, লেয়ার থ্রি, লেয়ার থ্রির উপরে সাপোজ আমি লেয়ারের নাম দিলাম, একটা নাম দিয়ে আমি যদি এখানে একটা র্যাক্টেঙ্গেল নিই, র্যাক্টেঙ্গেলে কালার দিলাম অল্টার ডিলেট, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, দেন আমি এখানে আর একটা র্যাক্টেঙ্গেল নিচ্ছি বা একটা সার্কেল নিচ্ছি, এই একটা নিলাম, নিয়ে এটার আমি কালার দিচ্ছি, সাপোজ আমি একটা এই একটা কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন লেয়ার যে একটা নিছি, একটা লেয়ারের উপর দুইটা কাজ করছে। এখন যদি আমি এটা মুভ করি, দেখেন দুইটা একসাথে মুভ হচ্ছে, আমার পক্ষে পসিবল না একটাকে আর দেখাতে নেওয়ার। ওয়ে একটা আছে, একটা ওয়ে আছে, এমন না যে আবার কেউ ভাবতেছেন ভাইয়া বলতেছে এটা মুভ করা সম্ভব না, কিন্তু আমি তো পারি। হ্যাঁ, মুভ করার ওয়ে আছে, মুভ করার ওয়ে আছে, কিন্তু ভেজাল, ঠিক আছে, বুঝতে পারছেন? এটাকে যদি আবার মুভ করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে থাম্বলে ক্লিক করতে হবে। এই যে ছোট্ট যে উইন্ডো আছে না, কন্ট্রোল প্রেস করে থাম্বলে ক্লিক করলাম, এই যে দেখেন দুইটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এটাকে মুভ করব, এই যে এটাকে সিলেকশন করে দেন আমি এটাকে মুভ করতে পারছি, দেখছেন? বুঝতে পারছেন কি সবাই? অনেক ভেজাল। তো এখন ওইটার মধ্যে যাওয়ার দরকার নাই, আপাতত যতটুকু দেখাচ্ছি ঠিক ততটুকুর মধ্যে থাকেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম আশিক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি হচ্ছি, আমার নাম হচ্ছে পৃথিবী, একটু মনে রাখবেন। আর আমি আপনাদের গ্রাফিক ডিজাইনে প্রতিদিন আসবো, মেন্টরি করতে আরেকজন স্যার আসবে, আর আমি আজ ইউজুয়ালি আপনাদের সকল প্রবলেম গুলো আমি দেখবো, ঠিক আছে? আমি অসুস্থ থাকার কারণে গত লাস্ট দুই দিন আসতে পারিনি, আপনাদের ইন্টারভিউ তো সবসময় আমি থাকি নর্মালি, তারপর আসলে। আর সবাই একটু ক্যামেরাটা অন করেন। আর কত নাম্বার ক্লাস আজকে? দুই নাম্বার ক্লাস, সেকেন্ড ক্লাস, দুই নাম্বার ক্লাস, তাই না? ওকে। আর যারা যারা ক্লাস করেন ক্যামেরা অন করার সময়, আজকে আমি বলে দিচ্ছি কিছু নিয়ম কানুন রুলস গুলো ফলো করবেন, ঠিক আছে? ক্যামেরা অন করার সময় আমি এরকম পরিবেশে থাকবেন যে আপনি ক্লাস করতেছেন, ঠিক আছে? বাইরে থেকে আর মোবাইল দিয়ে ক্লাস নট এলাও, এগুলো কি বুঝছি কিনা জানি। তারপরে আমি কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। সপ্তাহে আপনাদের ক্লাস 2 ঘন্টা করে হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি জি। প্রতিদিন সপ্তাহে 7 দিন 2 ঘন্টা করে ক্লাস করতে হবে, ঠিক আছে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, ক্লাস চলাকালীন অবস্থায় ক্যামেরা অন রাখতে হবে, ঠিক আছে? সপ্তাহে, হ্যাঁ, ক্লাস করার জন্য আপনার কম্পিউটার বা অথবা ল্যাপটপ থাকা বাধ্যতামূলক, মোবাইল দিয়ে ক্লাস করা যাবে না। এই তো, এগুলো মোবাইল ফলো রাখবেন। আচ্ছা, যাদের ওয়েবক্যাম নাই তাদের তো সম্ভব না, মোবাইল মোবাইল দিয়ে জয়েন করবেন, মোবাইল দিয়ে জয়েন করুন। মোবাইল তো আছে, তাই না? মোবাইল ছাড়া তো আসলে ল্যাপটপ থাকতে পারত না। মোবাইল দিয়ে সাইড অন করে জয়েন করে বসে থাকবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। আজকে অনেকে কেমন আউট করেন, আজকে প্রথম দিন কিছু বলতেছিলাম, দেন বাকি ক্লাসগুলোতে আমি আসবো, আপনার সাথে কথাবার্তা বলবো, দেন আস্তে আস্তে ভালো সম্পর্ক হবে, এটা টেনশন করা লাগবে না। তো এখানে কেউ আছেন যে আগে থেকে ক্লাস ক্লাস করতেন বা গ্রাফিক সম্পর্কে ধারণা আছে? আমি ভাইয়া। কার ভাইয়া? আসুন বিল। কার? আকরাম। জি ভাইয়া, একটু আসুন মনে হয় একটু। আচ্ছা, সমস্যা নাই। এখানে কি আর কি ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, ফাইবার সম্পর্কে ধারণা আছে কারো আগে থেকে? ভাই আমার আছে একটা, জানুয়ারি 3 তারিখে খোলা। জানুয়ারি 3 তারিখ হলো, এই বছরের না গত বছরের? ওকে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ক্লাস করেন। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরে কোনো লিংকে প্রবেশ করবেন না। আচ্ছা, কাবুরি রয়, কাবুরি রয় আজকে ক্লাসে? জি ভাইয়া। আপনি আপনি ডিজিটাল মার্কেটিং এ ছিলেন না আমাদের সাথে? জি। ওকে, ক্লাস করে, সমস্যা নেই। জি ভাই। ওকে, তাহলে সবাই ভালো ক্লাস ক্লাস করেন। ওকে, আমি আর একটু দেখতে পড়তে যাচ্ছি না মতো, জানি ওগুলো পরে বলবো।
ওকে আমি তো আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে স্যার আপনি গ্রাফিক বিট অ্যাটেন্ডেন্স লিস্ট একটু শেয়ার দেন তো আমি দেখি অ্যাটেন্ডেন্স তো ভাই শীটটা তো বানাই নাই এখনো ভাই নেক্সট ক্লাস থেকে বানাই আচ্ছা আমি একটু ওয়েট করি আমি আমি দিচ্ছি ঠিক আছে ঠিক আছে স্যার এক মিনিট এটা বেস নাম্বার কত 68 না 68 জি জি সবাই চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি হ্যাঁ সবাই এটা ফিল আপ করুন ঠিক আছে সবাই যারা আজকে ক্লাসে আছেন সবাই এটা ফিল আপ করবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা মানে ই আছে যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বারটা মনে আছে তারা দিবেন না থাকলে মনে না থাকলে দেওয়ার দরকার নেই অবশ্যই ওই ফোন নাম্বারটা ইউজ করবেন যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন ঠিক আছে ওকে আচ্ছা ভাই আমি জি আমি যেহেতু ওই যে গ্রাফিক ডিজাইনও করেছিলাম আরেকটা ক্লাসে বাট ওটা আমি কন্টিনিউ করছি না ওই রাসিক ভাইয়ের সাথে কথা হয়েছে তো আমি রেজিস্ট্রেশন করেছি আমার বোনের নাম নাম দিয়ে যেহেতু আমার নিচ্ছিল না তো আমি এখন ওকে ওকে আপনি মেবি আমাকে ফোন দিয়েছিলেন তাই না আমি তো আপনাকে লিংক দিয়েছিলাম সব বলতে যাক মনে আছে সমস্যা নেই আপনি ক্লাস করুন আপনি ক্লাস করুন বাকি তাহলে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কি ওটা দিয়ে বাকি ইনফরমেশন গুলো আমার দেব হ্যাঁ দেন 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 ঠিক আছে ভাই ওকে ঠিক আছে যারা যারা সবাই ফিল আপ করেন ফর্মটা দেন আমি দেখে দিচ্ছি আর আপনাদের যারা আছেন আজকে মনে 55 জন ডাবল ডুল বাদ দিয়ে 50 50 লক হ্যাঁ 50 স্টুডেন্ট ক্লাস করুন আপনারা রেগুলার ক্লাস করুন এখানে ঠিক আছে আর পর পর তিনটা ক্লাস মিস দিলে আর ক্লাস করতে পারবেন না এগুলো সবকিছু বুঝবেন আসলে ক্লাস মিস দিয়ে তো আমাদের বিষয় না আমাদের বিষয় হলো আপনাদের শেখানো ইনকাম করানো ঠিক আছে মিস দিলে আলটিমেটলি লুজার আপনি মানে মিস দিলে ক্লাস মিস দিলে আলটিমেটলি লুজার আপনি আপনি ক্লাস করার সুযোগটা হারাবেন আর অনেকে একটু দেখতেছি বাইরে থেকে জয়েন করছেন ঠিক আছে বা যারা যারা বাইরে থেকে জয়েন করছেন বা ই করছেন যদি পারেন 50টা ক্লাস এভাবে জয়েন করে শিখে নিতে তাহলে প্রবলেম নাই আর যদি প্রবলেম থাকে মানে প্রবলেম নাই আমার জন্য কিন্তু যে প্রতিদিনই এরকম প্রবলেম হয় তাহলে ই করার দরকার নাই ঠিক আছে আচ্ছা উম্মে হানি আসা আপু আপু আপনি কি ক্যামেরাটা অন করেন তো ওকে আপু থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা শাকিল খান আপনি কি মোবাইল দিয়ে জয়েন করে ক্লাস করতেছেন শাকিল খান লগইন করতেছে শাকিল খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি একটু মাইক্রোফোনটা আনমিউট করে নেন ওকে যারা সাবমিট ফর্মটা সাবমিট করে দিয়েছেন বলা লাগবে না অটোমেটিক আমি ধরে নেব সাবমিট করছেন আর আমার নাম হচ্ছে পৃথিবী আর আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আমার এই ফোন নাম্বার আর অফিস থেকে যদি আসে এই দুইটা ফোন নাম্বার ভিত্তিতে কেউ যদি নক টক দেয় রিচ করবেন না ঠিক আছে ওকে ফোন নাম্বারটা সেভ করে রাখতে পারেন ঠিক আছে আর আপনাদের পরিচয় যদি ফোন দেন কখনো বলবেন জিডি 68 ব্যাচের স্টুডেন্ট থেকে বলছে দয়া করে একটু বললে আমি বাকিটা ধরে নেব ঠিক আছে যে 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 বিষয়গুলো সেভ করে রাখেন আমি আজকে আপনাদের ক্লাস টাইম শেষ আমি এই সময় আসছি আসতে চাইছি আমাকে কোনো সমস্যা আমার আসতে পারি না ওকে রেজিস্ট্রেশন রোল নাম্বার কোথায় দিব ফর্ম ফিলাপে আমি একটা আচ্ছা আমি দেখে ফর্ম ফিলাপে রেজিস্ট্রেশন ফোন নাম্বার আছে যদি থাকে ভাইয়া ফেসবুক গ্রুপে লিংকটা দেন ফেসবুক গ্রুপে লিংকটা পরে দিবে ঠিক আছে আপাতত এগুলো জয়েন করা আমি বাকিগুলো দেখতেছি ফেসবুকে তো আপনাদের হোমওয়ার্ক গুলো মেইনলি করা এই যে আপনারা যদি যদি লিংকে যান লিংকে গেলে এই যে এখানে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের নাম্বারটা ঠিক আছে এটা দেয়া লাগবে মানে থাকলে দেন না থাকলে দেয়া লাগবে দরকার নেই ওকে এটা কাটছি ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি আসলে আপনি আপনার সাথে কথা বলতে মিটিং করতে এই লিংকটা কি হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে কেমন নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে
না না বাবা এটা একবার করলেই হবে পুরো থাকলে একবার করলেই হবে ঠিক আছে স্যার স্যার আমি তো স্যার আরেকটা নাম্বার দিয়ে খুলেছিলাম স্যার এখন কি আমি আরেকটা নাম্বার ইউজ করতে পারবো না না আপনারা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা ইউজ করবেন আমি যেটা বললাম প্রথমে বাবা সহজ জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আমি কথা তো ইংরেজি তো বলি না উর্দু তো বলি না বলছি যে যে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে দেন যদি না থাকে তাহলে প্রবলেম নাই সেই ক্ষেত্রে যে নাম্বারটা দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা দিবেন ঠিক আছে আমার হ্যালো জি ভাই শোনা যাচ্ছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে আল্লাহ আশিক ভাই আজকে একটা মিটিং আছে একটা 6টার দিকে ঠিক আছে থাকবেন অবশ্যই থাকবো ভাই ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঠিক আছে আজকে ক্লাস এতটুকুই কালকে যে কালকে কি ছুটি দিছেন নাকি এটা রাতে আমি রাতে দেব রাতে গ্রুপে দিয়ে দেব প্লিজ ওয়েট ওয়েট এখন দিলে এখন থেকে চিল করা শুরু করে দিবেন ছুটি দিলে রাতে ছুটি না দিলে ভালো হবে প্রবলেম এটা পরে 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 সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাই একটা কথা ভাইয়া ভাইয়া প্লিজ 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 বেঁচে থাকলে রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ গ্রুপের লিংক দিয়ে দিলাম ওখান থেকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ